নমস্কার সকল দর্শককে, আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জানুয়ারি মাস 2022-এর জন্য যে অবশিষ্ট 6টা রাশি বাকি রয়েছে, অর্থাৎ তুলা থেকে মীন পর্যন্ত যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আছে, তার সেই লগ্নভিত্তিক একটা একদম অ্যাসিমটোটিক এবং অ্যাবস্ট্রাক্ট আলোচনা, যেটা আগের দিন গত 5 মাস ধরে করছি, এ মাসেও কন্টিনিউ করছি আর কি। তো যাই হোক, আলোচনা আলোচনা শুরুর আগে আপনাদের কতগুলো ডেট শুধু বলে দিই। সেটা হচ্ছে বুধ বকরি হবে আগামী জানুয়ারি মাসে, যেহেতু আমরা নতুন বছরে ঢুকে যাচ্ছি, জানুয়ারি মাসের 14 তারিখে, সেটা 16 ডিগ্রি 11 মিনিটে মকর রাশিতে, এবং ডাইরেক্ট হবে 3রা ফেব্রুয়ারি, যে ডিগ্রি পর্যন্ত নেমে আসবে সেটা হচ্ছে 14 মিনিট পর্যন্ত মকরেই থাকবে, মকর থেকে ধনুতে আসবে না। শুক্র এখন বকরি হয়ে গেছে, শুক্র আগামী কয়েকদিনের মধ্যেই পুনরায় ধনুরাশিতে প্রবেশ করবে এবং জানুয়ারি মাসের 29 তারিখে গিয়ে ধনুরাশিতে 16 ডিগ্রির থেকে একটু বেশি অবস্থায় নিজেরই নক্ষত্রে ডাইরেক্ট হবে। আর তারপরে আগামী 27শে ফেব্রুয়ারি ও ধনুরাশি থেকে ত্যাগ করে পুনরায় মকরে মার্গী গতিতে প্রবেশ করবে। মঙ্গল 16ই জানুয়ারি বৃশ্চিক রাশি ত্যাগ করে ও ধনুরাশিতে প্রবেশ করবে পরবর্তী 45 দিনের জন্য, এবং রবি 14 তারিখ, 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, সেই দিন মকরে প্রবেশ করবে। এই হচ্ছে টোটাল মেন প্ল্যানেটারি যে শিফটিং আছে সেটা, আর বাদ বাকি কোনো প্ল্যানেটারি শিফটিং নেই। তো বুধেরও নেই অ্যাকচুয়ালি, কিন্তু বুধ বকরি হচ্ছে, সেটা নিয়ে একটা সার্বিক আলোচনা করব, তখন ডিটেলটা বলে দেব। তো যাই হোক, আলোচনা শুরুতে যাচ্ছি, আপনারা দয়া করে একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি একদম তুলা রাশি, যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে লগ্ন আছে, সেখান থেকে আলোচনা শুরু করি। একবার জাস্ট তাদের পজিশনটা আপনাদের বলে দিই। আপনার তুলা লগ্নের অ্যাসেন্ডেন্টের সেকেন্ড হাউসে রাহু আছে এবং তার সাথে মঙ্গল আছে, এবং মঙ্গল 16 তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করবে, অর্থাৎ বৃশ্চিকের ঘরে। তার পরের ঘরে শুক্র বকরি অবস্থায় প্রায় মাসের শেষ পর্যন্ত থাকবে। তার পরের ঘরে বুধ এবং শনি থাকবে, বুধ ও বকরি থাকবে মাসের মাঝামাঝি থেকে মাসের একদম শেষ, পরের মাসের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত। শনি এখন মার্গী আছে এবং পূর্ণ গতিতে আছে। তার পরের ঘরে অর্থাৎ কুম্ভের ঘরে বৃহস্পতি আছে 5.5 ডিগ্রির কাছাকাছি, মার্গী গতিতে আছে, পূর্ণ গতিতে রয়েছে। তার পরের রুমে কিছু নেই, তার পরবর্তী রুমে কিছু নেই, তার পরবর্তী রুমে অর্থাৎ টরাসে রাহু রয়েছে, রাহু কেতু, এবং রাহু এবং মঙ্গলের অ্যাকচুয়ালি প্রতিদ্যুতি রয়েছে এবং কেতু মঙ্গলের দ্যুতি রয়েছে একসাথে। তো তুলা লগ্নের ক্ষেত্রে আমি আপনাদের যেটা বলে দিই সেটা হচ্ছে, পারিবারিক সমস্যা থেকে যতটা সম্ভব মুক্ত থাকার চেষ্টা করবেন, স্পেশালি স্পাউসের সাথে কোনো একজন থেমে যাবেন, যে অন্তত শুনছেন। যদি দেখেন যে মাত্রা অতিরিক্ত কলহ বিবাদ হচ্ছে, তাহলে ব্যাপারটাকে একজন চুপ করে যাবেন, চুপ করে গেলে 90% সমস্যা মিটে যায়। ইগোতে যাবেন না, কারণ মঙ্গল সেকেন্ড হাউসে আছে এবং মঙ্গল সেকেন্ড হাউস থেকে তার 8 দৃষ্টি নবম ঘরে থাকবে বুধের ঘরে, তো ওই মানুষকে একটু ইগো বাড়িয়ে দেবে। তো ইগো থেকে নিজেকে গেট ডাউন করবার চেষ্টা করবেন। আপনাদের লগ্নপতি 3rd হাউসে অ্যাকচুয়ালি পুরো মাসটা জুড়েই থাকবে, প্রায় অলমোস্ট বকরিই থাকবে, লাস্ট 2 দিন মার্গি থাকবে। তো এই অবস্থায় আপনাদের শুধু বলে রাখি যে বোন স্পেশালি বা দিদি, জামাইবাবু, এদের সাথে বা তাদের সিবলিংস যারা আছে তাদের সাথে সম্পর্ক খুব বেটার থাকবে, চেষ্টা করবেন। ভাইয়ের থেকে বোনেদের ক্ষেত্রে বেশি হবে, শুক্র ফিমেল সেন্ট্রিক প্ল্যানেট, তো সম্পর্কটাকে বেটার করার চেষ্টা করবেন। দ্যাট ডাজ নট মিন যে ভাই থাকবে না, তবে যেহেতু বকরি থাকবে, রেট্রো থাকবে, তাই সম্পর্কের ক্ষেত্রে ইগোকে প্রাধান্য দেবেন না। যদি মনে করেন যে ভাই বা বোন বেশি ইগোয়েস্টিক হয়ে যাচ্ছে, তাহলে আপনি অন্তত চেষ্টা করবেন যে ইগোটাকে নালেন ভয়েড করে দেওয়া, না হলে কিন্তু একটু গন্ডগোল হবে। নিজের যে ভিগের বা তেজ, যে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু যথেষ্ট বেশি থাকবে, শুক্র নিজের নক্ষত্রে বকরি থাকবে, তো সেটা কিন্তু আপনাকে অন্যরকম একটা স্ট্রেংথ দেবে। এবং 3rd হাউস থেকে 9th হাউসে সরাসরি দৃষ্টি থাকবে, তো সেক্ষেত্রেও আপনাদের যে
পারিবারিক যে কাল্ট, যে ডেইটি যে আছে বিভিন্ন জায়গায়, যারা স্পেশালি বিভিন্ন সাত্ত্বিক প্রবৃত্তির ধর্মাচরণের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ফল দেবে। আমি কিছু স্পেসিফিক ডেট আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই মাসের 26/12 থেকে 7/1, এই সময় ভাই বোনদের সাথে রিলেশনটাকে এবং নেইবারের সাথে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক বেটার করবার একটু চেষ্টা করবেন, এবং নিজের যে সামনে এগিয়ে যাওয়ার জন্য যে ভিগিয়ার থাকে সেটা অনেক বেটার থাকবে, সেটাকে কাজে লাগাবেন পজিটিভ জায়গায়, কারোর সাথে সম্পর্ক রিবিল্ড করার ক্ষেত্রে, সেটা ভাই বোন হোক, পাড়া প্রতিবেশী হোক, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন হোক। 7/1 থেকে 10/1 ভোরবেলা, 10 তারিখ 5:52 পর্যন্ত একটু পারিবারিক পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি থাকবে, কারণ আপনার সেকেন্ড হাউসে মঙ্গলকেতু একসাথে রয়েছে, তো পারিবারিক পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে নষ্ট করবার জন্য ও এনাফ পজিশনে বসে রয়েছে, বিশেষ করে মুখের ওপর লাগাম একেবারেই থাকবে না, তো সেই জায়গাটায় এই সময়টা একটা কম্পারেটিভ একটা কম্প্যাটিবিলিটি দেবে পরিবারের ক্ষেত্রে, তো এটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন, এবং একটু মানিটারি স্পেকুলেটিভ মানি আপনার কিন্তু আপনার আপনার হাতে আসতে পারে এ সময়। স্পেকুলেটিভ মানি অর্থাৎ কোনো ডিবেঞ্চারে বিনিয়োগ করেছেন এমন কোনো জায়গায়, হঠাৎ করে কোনো লাভ্যাংশ আসলো এ সময়, বা কোনো জায়গায় এক সময় কাজ করেছেন তার কোনো প্রফিটেবল অ্যামাউন্ট আপনি এ সময় আপনার হাতে আসলো, এরকম একটা যোগ আছে। 11 থেকে 15 তারিখ বিকেলবেলা পর্যন্ত, 7:02 পর্যন্ত এই সময় সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়, অর্থাৎ আত্মপলব্ধি করার সময়, চেষ্টা করবেন এই সময়টাকে যে যে ভুলগুলো করেছেন সেগুলোকে প্রপারলি ন্যারেটিভ করা নিজের মধ্যে, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে একটা গঠনমূলকভাবে সামনের দিকে এগোনোর একটা চেষ্টা করা। সামান্য একটু চান্স আছে নতুন কোনো জব বা জবের ক্ষেত্রে স্লাইট একটা প্রমোশন হওয়ার বা স্লাইট একটা ইনক্রিমেন্ট হওয়ার, কিন্তু যোগটা কিন্তু অ্যাকচুয়ালি কম আছে খুব, এবং ছোট জব পেতে পারেন খুব ছোট লেভেলের। 18/1 থেকে 4/2 পর্যন্ত ফেব্রুয়ারি মাসের এই সময়টা কিন্তু ফিজিক্যাল জায়গা একটু সমস্যা করবে। ফিজিক্যাল জায়গায় মানে কি, স্পেশালি সুগারের সমস্যা, লোয়ার অ্যাবডোমেনের প্রবলেম, মহিলা হলে রিপ্রোডাক্টিভ অর্গ্যানের প্রবলেম, পুরুষ হলেও তাই, স্পেশালি প্রস্টেটের সমস্যা বা বিভিন্ন কনস্টিপেশন রিলেটেড প্রবলেম, যাদের দীর্ঘদিন পাইলস ফিশার জাতীয় প্রবলেম রয়েছে তাদের কিন্তু অপারেশনেরও যোগ আছে। যদি ডক্টর বলে সেটা তার অ্যাজ পার হিজ অর হার কনসালটেশন আপনারা সেটা করিয়ে নেবেন। তার সাথে যেটা হতে পারে, এই সময় ডেট করবেন না, কাউকে টাকা দেবেনও না, কারোর থেকে নেবেনও না, নেবেন নাটা খুব গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু ভোগ্যপণ্যের পেছনে খরচা হতে পারে, হ্যাঁ, বাড়ির এসি সার্ভিস করতে গেলেন, কারণ গরমকাল আসবে আর 2 মাস পর থেকেই, তা এখন থেকে তো দেখবেন হয়তো খারাপ হয়ে গেছে, কম্পিউটার গণ্ডগোল করতে পারে, ভেহিকেল গণ্ডগোল করতে পারে, ভেহিকেলটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভেহিকেলের ক্ষেত্রে না শুক্র আর মঙ্গলের যৌথ প্রভাব থাকে, তো ইঞ্জিনিয়ারিংটা মঙ্গল আর তার পুরো ডিসেন্সিটা শুক্র, তার যে ভোগটা পুরো শুক্র, তো এই ক্ষেত্রে চেষ্টা করবেন এই সময় ভেহিকেল কম ব্যবহার করা বা খুব ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে না চালানো, তাহলে গণ্ডগোল করে দিতে পারে। কোনো ফিমেল যদি আপনার নতুন করে বন্ধু হয় বা এরকম আগে থেকেও আছে, তার জন্য কিন্তু বেশ খরচা হতে পারে, এক্সপেন্ডিচার এই সময়, মানে খরচাটা অনেক সময় এমন হতে পারে যে আপনাকে একটু বোকা বানিয়ে খরচা করে নিতে পারে, কিন্তু দের ইজ এ প্রবাবিলিটি। হ্যাঁ, কেতু রয়েছে তো হোক্সিং হওয়ার একটা খুব ভালো সময় আছে, চেষ্টা করবেন এই সময় খাদ্য দান করার। কি প্রকার খাদ্য, না ফল, কিরকম ফল, না যেই ফল দিনের বেলা খায়, অধিকাংশ ফলই দিনের বেলা খায়, সুতরাং আলাদা করে আর আমি ব্যাখ্যায় যাচ্ছি না। আচ্ছা, মানির ফ্লো মোটামুটি বেটার থাকবে, আপনি হাতে সাফিসিয়েন্ট মানি আপনার থাকবে, তবে এটা ডিপেন্ড করছে আপনার বেস হরোস্কোপে স্যাটার্ন কত বেটার জায়গায় আছে এবং রাহুর পোস্টিং কোথায় আছে, তার উপরে হাতে মানির ফ্লোটা থাকবে। জব বা ফরেন থেকে কাজের যোগ আছে, তবে চেষ্টা করবেন এই মাসটার শেষের দিকে
বিশেষ করে মঙ্গল যখন থার্ড হাউসে চলে যাবে তখন থেকে এই যোগটা আরো বেশি অ্যাকুমুলেটেড হবে। হ্যাঁ, ম্যারেজের যোগ কিন্তু রয়েছে, কারণ ফিফথ হাউসে জুপিটার রয়েছে, লগ্নে দৃষ্টি দিচ্ছে। লগ্নে দৃষ্টি দিলে মানুষের যেটা হয় সেটা হচ্ছে ওয়েট ক্যারি করে। জুপিটার গুরু গ্রহ, গুরু শুধু তার সে গুরু বলে সেই জন্য নয়, ওয়ান অফ দ্য রিজনস ওটা, বাকি রয়েছে তার গুরু, তার ভার, তার ওয়েটেজের জন্য তাকে গুরুত্ব দেওয়া হয়। তো লগ্নে যখন দৃষ্টি দেয় তো আপনার ওয়েট বাড়াবে। লগ্ন যদি আপনার অ্যাসেন্ডেন্ট দেখে ছক যারা দেখছেন, তো অ্যাসেন্ডেন্ট যদি খুব দুর্বল না হয় কোনো কারণে, তাহলে কিন্তু ওয়েট বাড়িয়ে দেবে। বা লগ্নাধিপতি যদি খুব খারাপ পজিশনে বা নবাংশে খুব ব্যাড পোস্টিং না হয়ে থাকে, আপনার ওয়েটটাকে কিন্তু সামহাউ রেইজ করে দেবে। হ্যাঁ, সেটা সম্পর্কে খেয়াল রাখবেন। সন্তানের জায়গা খুব বেটার আছে, কারণ ফিফথ হাউসে জুপিটার আছে, ফিফথ হাউস থেকে ফিফথ হাউস নাইন্থ হাউসেও দৃষ্টি দিচ্ছে। বুধ আপনার ফোর্থ হাউসে ঢুকে বকরি হয়ে যাবে, বাড়িতে একটা হোম এনভায়রনমেন্ট, একটা প্রসপারিটি দেবে এবং একটু সুখে শান্তিতে থাকতে ইচ্ছা করবে, যে আয় ইনকাম করে বাড়িতে একটু আরাম করব। শুক্রের লোকেরা এমনি আরাম করতে ভালোবাসে, ভোগ মানে ভোগ প্রিয় হয়, তো সেক্ষেত্রে এই সময় তাদের প্রোপেন্সিটিটা বেড়ে যাবে। একটু খারাপ দিন আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 2, 3, 17 আর 26, 27, 28, এই কটা দিন একটু খারাপ আছে। হেলথের ক্ষেত্রে বলেই দিলাম আগে, তবে সুগারের সমস্যাটা আপনাদের বারবার বলছি, শুক্র যতদিন বকরি থাকবে এমন একটা নবাংশ দিয়ে ওর বক্রতাটা হচ্ছে, একটা নবাংশ ব্যতিরেকে বাকি সবকটাই মোর অরলেস একটু সুগার সেন্ট্রিক। তো যাদের ক্রনিক আছে বা যাদের একদম ব্রিঙ্কে দাঁড়িয়ে আছে, দুজনেই কিন্তু সাবধানে থাকবেন, জায়গাটা নেগেটিভ আছে। বিবাহের জন্য সুবর্ণ সুযোগ আছে এপ্রিল পর্যন্ত, যাদের বিবাহ হয়নি, বিশেষত মেয়ে যারা আছেন ফিমেল, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো যোগ আছে, কারণ থার্ড হাউসে শুক্র আছে, নাইন্থ হাউসে দৃষ্টি আছে, ভীষণ ভালো যোগ আছে। এবং ফিফথ হাউসে আপনার জুপিটার রয়েছে এখন, তো আপনারা মানে অলমোস্ট এপ্রিল এবং সম্বন্ধ ঠিক হয়ে গেলে মে জুনেও বিবাহ করতে পারেন, খুব একটা খারাপ ফল দেবে না। আপনারা ভাবতে পারেন সিক্স হাউসে জুপিটার চলে যাবে, কিন্তু যেহেতু সম্পর্কটা তৈরি হয়ে যাবে তার আগে, তার ফলে ফলটা খুব খারাপ দেবে না। অ্যাজ এ হোল বৃশ্চিক সরি তুলা লগ্নের জন্য কিন্তু এই সময় অনেকটাই বেটার আছে, আপনারা টাইমটাকে ইউটিলাইজ করুন এবং কাজে কনসেন্ট্রেট করে করবার চেষ্টা করুন। লগ্নপতি বকরি থাকলে একটু কনসেন্ট্রেশন ব্রেক করে। আমি বৃশ্চিক লগ্নে চলে যাব এবার। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে রাখি, এই মাস 2022-এর জানুয়ারি মাস একটু স্ট্রাগল সম্মান্ত আছে কিন্তু। হ্যাঁ, কারণ আপনার লগ্নের মধ্যে কেতু এবং মঙ্গল একসাথে, লগ্নপতি একসাথে বসে আছে এবং উল্টো দিকে প্রতিদ্যুতি রাহুর আছে, তো সেটাকে খুব একটা বেটার কম্বিনেশন বলা যায় না। যদিও আমি এখন যখন ভিডিও রেকর্ড করছি, এখন মঙ্গল এবং কেতুর মধ্যে ডিস্টেন্সটা প্রায় 9 ডিগ্রির কাছাকাছি চলে এসছে, কিন্তু তবুও বলবো যে সময়টা কিন্তু বেটার নয়। আগেও আপনাদের বলেছি যে আগুন এবং ইলেকট্রিসিটি থেকে কিন্তু মানুষকে খুব সাবধান থাকা দরকার, দুটো থেকেই কিন্তু ক্ষতির আশঙ্কা আছে। যারা ইলেকট্রিকের কাজ করেন বা বিভিন্ন গ্যাসের বার্নার এই সমস্ত জায়গায় কাজকর্ম করেন, ল্যাবরেটরিতে স্পেশালি কোনো কেমিক্যাল ল্যাবে যারা কাজ করেন কলেজে বা স্কুলে, তারা খুব সাবধানে কাজ করবেন এই সময়। বা ছাত্রছাত্রীরা তাদেরও একটু মানে প্রপারলি গাইড করা আর কি, জায়গাটা খারাপ আছে। এবং ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে একটা ট্রাবলসাম সিচুয়েশন তৈরি করবে। মঙ্গল যখন অ্যাসেন্ডেন্টের ওপর দিয়ে পাস করে উইথ প্রেজেন্স অফ কেতু, সেটা কিন্তু কোনো সময় ম্যারিড লাইফের ক্ষেত্রে খুব সুস্থ অবস্থায় নয়, কারণ মঙ্গল এখানে যেটা চেষ্টা করবে, যত রকম ট্রাবল, যত রকম স্ট্রেস তৈরি করা, তা সব কিছুই চেষ্টা করবে এখানে। হ্যাঁ, তো সেটার থেকে আপনি যে কোনো একজন চুপ করে যাবেন, পরিষ্কার ব্যাপার, যে শুনছেন অ্যাটলিস্ট সে করে যাবেন। নেগেটিভ টাইমের দুটো টাইমিং বলে দিচ্ছি, একদম স্পেসিফিক যে দুটো বছর মানে মাসের সব থেকে নেগেটিভ টাইম আছে, সেটা হচ্ছে 17 তারিখ 6:30 থেকে সকালবেলা,
21 তারিখ প্রায় বিকেল পর্যন্ত, 3:20 পর্যন্ত সময়টা খারাপ আছে, আর 25 তারিখ 10:21 থেকে সকালবেলা, 30 তারিখ বেলা 2:30 পর্যন্ত সময় খারাপ আছে। প্রথম সময়টা খারাপ আছে সেটা হচ্ছে কথাবার্তার জন্য খারাপ হবে, অর্থাৎ যাদের মধ্যে একটু অ্যারোগেন্স আছে বা লোককে একটু হেয় করে কথা বলতে ভালোবাসে তারা একটু সাবধানে শুনে নেবেন, দয়া করে এটি করবেন না। আর নাম্বার 2 হচ্ছে তাহলে কিন্তু অনেক রকম বিবাদ বিসম্বাদে জড়িয়ে যেতে পারেন যদি আপনার দশাগত সিচুয়েশন খারাপ থাকে। নর্মালি আমরা দেখেছি যারা লুজ টক করে তাদের কিন্তু দশাগত সিচুয়েশন খারাপ থাকে, যারা মানুষকে হেয় করে, কারণ সে হেয় এই জন্যই করে কারণ তিনি নিজেই এতটা হেয় হয়ে আছেন আর কি, কোনো না কোনো প্ল্যানেট সিচুয়েশনের জন্য, তার কর্মফলের জন্য সে নিজেকে অ্যাকচুয়ালি প্রতিস্থাপিত করবার চেষ্টা করে, স্যাটিসফাই করবার চেষ্টা করে, তো সেটা করতে গিয়ে সে অবাঞ্ছিত কারণে লোককে অবান্তর কথাবার্তা বলতে থাকে। আমার দয়া করে রিকোয়েস্ট আপনাদের সেই সকল ব্যক্তিবর্গকে 21 তারিখ থেকে 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই 5টা দিন আপনারা চেষ্টা করবেন নিজের মুখে একদম তালা দিয়ে রাখা, কোনো হেট্রেট কথাবার্তা বলবেন না, অপমানকর কথাবার্তা তো বলবেনই না, কেউ যদি আপনাদের প্রভোকও করে কথা বলে চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল রাখার। খাবারের ওপরে স্পেশালি বেশি রিচ খাবারের সময় খাবেন না, তাহলে কিন্তু শরীরে পিত্তের প্রভাব থাকবে, পেটেও কিন্তু গণ্ডগোল করতে পারে। এবং তার সাথে আরেকটা জিনিস বলে দিই, যারা ঋণ করার প্রবণতা আছে অর্থাৎ একটা ভিসিয়াস সার্কেলের মধ্যে আছেন তারা এই সময় দয়া করে কোনো ঋণ বা এই জাতীয় সমস্যার মধ্যে ঢুকবেন না, তাহলে কিন্তু ব্যাপারটা আপনাদের অনেকটাই নেগেটিভ দিকে টেনে নিয়ে যাবে। এই সময়টা একটু চেষ্টা করবেন জায়গাটাকে কন্ট্রোল করে চলার। আর 25 থেকে 30 পর্যন্ত যে সময়টা আগে বললাম, এই সময়টা যারা ট্রাভেলিং ডিপার্টমেন্টে কাজ করেন বা বিভিন্ন ট্রান্সফারেবল জব করেন বা ব্যবসার কাজের জন্য যাদের বিভিন্ন দূরে যেতে হয় তারা কিন্তু চলাফেরার ক্ষেত্রে খুব গুরুত্ব দেবেন, এবং যাদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে কনস্টিপেশন রিলেটেড সমস্যা রয়েছে, প্রস্টেটে প্রবলেম রয়েছে, থাইয়ের একদম ওপর পার্টসে প্রবলেম রয়েছে, তারা কিন্তু ভীষণ সাবধানে থাকবেন এই সময়টাতে। ইভেন যাদের বসলে পরে পা ফুলে যায়, পায়ে জল জমার প্রবৃত্তি আছে যে কারণেই ক্ষেত্রে হোক, তারা কিন্তু যদি এরকম ঘটনা দেখেন ডক্টর দেখিয়ে নেবেন। অতিরিক্ত এক্সপেন্ডিচারেরও কিন্তু এই সময় যোগ আছে, যেটা কিন্তু ভালো নয়। হ্যাঁ, বেটার টাইম আমি একটু বলে দিচ্ছি আপনাদের, এই সময়ের মধ্যে একদম 27/12 থেকে 3 তারিখ বেলা 4:16 পর্যন্ত মানির ফ্লো আছে। যদি 6-কে বৃহস্পতির পোস্টিং বেটার থাকে তাহলে কিন্তু বেশ মানির ফ্লো থাকবে। এই মুহূর্তে 4th পজিশনে জুপিটারের পোস্টিং আছে, সে 10th হাউসকে দেখছে, সুতরাং কাজের নতুন নতুন অ্যাভিনিউ তৈরি হবে যত বৃহস্পতি ম্যাচিওর স্টেজে যাবে। এখন তার বাল্যাবস্থা ত্যাগ হয়ে গেছে, যত বৃহস্পতি ম্যাচিওর অবস্থায় যাবে তত আপনার কাজের অ্যাভিনিউ তৈরি করবে, এই সময়টা কিন্তু বেটার দেবে। 4 থেকে 6 তারিখ পর্যন্ত, 6 তারিখ রাত্রি 10:02 পর্যন্ত চেষ্টা করবেন যে আপনার নেইবারের সাথে সম্পর্কে যদি কোনো ডিসপিউট থাকে সেটাকে কমানোর, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক কমানোর, নিজের স্পাউসের ক্ষেত্রে কথাবার্তা বা তার যে যত রকম দাপট আছে সেটাকে একটু মেনে নেওয়া, দাপট মেনে নিতে অসুবিধা নেই যদি সেটা অন্যায় কারক কিছু না হয়, এটা স্পেসিফিক্যালি বলছি কিন্তু পুরুষদের ক্ষেত্রে, কারণ পুরুষদের একটা এ ব্যাপারে ইগো একটু বেশি থাকে, অত্যন্ত নেগেটিভ জায়গা এটা, ইগো মানেই নেগেটিভ, সুতরাং এটা ইটসেলফ আ নেগেটিভ থিং। মঙ্গল মানে কিন্তু পুরুষ সত্তা, তার মধ্যে সবসময় একটা ডমিনেন্স বা সবসময় একটা অ্যাট্রোসিটি কিন্তু কম বেশি কাজ করে, এটা খেয়াল রাখবেন। এই মুহূর্তে মঙ্গল অপেক্ষাকৃত মূল ত্রিকোণের মানে নিজের যে অবস্থান, মানে কালপুরুষের যে 9th হাউস ধর্মস্থান দিয়ে পাস করছে, তো সুতরাং একটু ব্যাপারটা খেয়াল রাখবেন, ইগোটাকে বাড়তে দেবেন না। আর 7/1 থেকে 12/1 এই সময়টা যারা নতুন কোনো গৃহান্বেষণ করছেন
যে ফ্ল্যাট খুঁজছেন বা বাড়ি জমি কিনছেন খুঁজছেন বা কোনো গ্যারেজ খুঁজছেন বা কোনো কমার্শিয়াল প্লেস খুঁজছেন কোনো ব্যবসা শুরু করবার জন্য, কারণ প্রচুর রেভিনিউ আসবে। কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি ইয়ারলি প্রেডিকশনও বলেছি, যতগুলো অ্যাসেন্ডেন্ট আছে তার মধ্যে অনেকটাই কম্পারেটিভলি বেটার, কারণ ওদের 10th হাউস রবি, এরা কিন্তু মানি বা মানির ব্যবহার সম্পর্কে যথেষ্ট সচেতন। এই মুহূর্তে বৃহস্পতি সেখানে দৃষ্টি দিচ্ছে তার সপ্তম, সুতরাং তার সচেতনতা যথেষ্ট বৃদ্ধি করবে। এবং এই মুহূর্তে বছরের একদম শেষের দিকে গিয়ে মঙ্গল বকরি হবে, সারা বছর অলমোস্ট অগস্ট মাসের 18-20 তারিখ পর্যন্ত মঙ্গলের ভেলোসিটিগত খুব একটা এদিক ওদিক হচ্ছে না, সুতরাং একটা বেটার ফল কিন্তু কনস্ট্যান্ট পাবে। কিছুদিনের জন্য 1 ডিগ্রিতে ঢুকবে অ্যাকোয়ারিসে শনি, সেই সময়টা একটু ট্রাবল তৈরি করবে, বাদ বাকি সময়টা কিন্তু সারা বছরই অলমোস্ট খারাপ নেই। আচ্ছা, 31 থেকে, একদম স্পেসিফিক বলছি, 31 থেকে 4-2 এই সময় কিন্তু খুব বড় ট্রাভেলিং এর যোগ আছে। ইভেন বিদেশ থেকেও কোনো ট্রাভেল, কর্মসূত্রে কোনো ট্রাভেলের যোগ আসতে পারে, যদি আসে সেটা আপনারা নিয়ে নিতে পারেন। 12-1 থেকে 12-1 বেলা 5:30 থেকে 12-1 থেকে 19-1 এই সময় স্পেকুলেটিভ মানি আসতে পারে, 19-1 ভোর 5:02 পর্যন্ত, মানে 18 তারিখ পর্যন্ত ধরতে পারেন, স্পেকুলেটিভ মানি আসতে পারে। সন্তানের প্রতি একটু খেয়াল দেবেন, আর চেষ্টা করবেন যে আপনার লাভ যে মেন্টালিটি আছে, বৃশ্চিকের দেখুন 7th হাউস শুক্র, তো তাদের অ্যাফেকশনটা খুব বেশি থাকে, কিন্তু অ্যাফেকশনটা অনেক সময় মঙ্গলের ম্যালপোস্টিংয়ের জন্য অ্যাফেকশনটা না অ্যাট্রোসিটিতে কনভার্ট করে দেয়। তো এই সময় শুক্র যেহেতু লগ্নের 2nd হাউসে থাকবে এবং শুক্র আপনার অ্যাকচুয়ালি দ্বাদশপতিও বটে, এবং সেটা শুক্রের অ্যাক্টিভ ঘর, মানে মূল ত্রিকোণ অ্যাকচুয়ালি, তো সেদিক থেকে দ্বিতীয় আছে, ফলে এক্সপেন্ডিচারের ওপরেও কিন্তু কন্ট্রোল রাখবেন। বকরি থাকবে, প্রচুর ভোগ্যপণ্যের জন্য বা কোনো ফিমেল ফ্রেন্ডস বা ওয়াইফের জন্য কিন্তু খরচা হতে পারে। হ্যাঁ, তো অ্যাজ এ হোল এই মাস কিন্তু খারাপ বলা যায় না, যথেষ্ট বেটার টাইম আছে। জেনারেল আমি যেটা বললাম, বিদেশ থেকে কাজের যোগেরও কিন্তু খুব ভালো সুযোগ আছে, পেলে আপনারা গ্র্যাব করবেন এই সময়টা। হ্যাঁ, প্রমোশনেরও খুব ভালো যোগ আছে, সন্তানকে নিয়ে অনেকটাই বেটার চিন্তা ভাবনা করতে পারবেন এবং সেটাকে এমফেসাইজও করতে পারবেন। 3rd হাউসে শনি থাকবে এবং স্পেসিফিক্যালি 9th হাউসের নক্ষত্রে থাকবে, সুতরাং অনেক ফিউচার প্ল্যানিং বা সন্তানদের মধ্যে গ্রোথও লক্ষ্য করা যাবে এই সময়। হ্যাঁ, কারণ শনি বৃহস্পতিও 5th হাউসের দিকে অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে, আপনারা গ্রোথটা খুব বেটার উপলব্ধি করবেন এই সময়। হেলথের ক্ষেত্রে বলে দেবো, ব্লাড সুগার থেকে খুব সাবধান, এবং গলা থেকে একেবারে হার্টের, মানে লাংসের ওপর পার্ট পর্যন্ত যাদের ইনফেকশনের দোষ আছে, বিভিন্ন রকম ঠান্ডা বা অন্য যে কোনো কজে হোক, যদি কোনো সমস্যা দেখেন দেখেন ডক্টর দেখিয়ে নেবেন। লেফট শোল্ডারে কিন্তু চোট আঘাত লাগার যোগ আছে, স্লাইট, তো ব্যাপারটা একটু সচেতনভাবে থাকবেন। আর পায়ের ক্ষেত্রে বলবো, রাইট লেগ কোথা থেকে না থাইয়ের মাঝ পোর্শন থেকে একদম হাঁটু থেকে 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত অংশ একটু বেশি খেয়াল রাখবেন, চোট আঘাত লাগতে পারে। ইভেন ফিঙ্গারেও কিন্তু চোট আঘাত লাগতে পারে, এই জায়গাটা একটু সাবধানে থাকবেন। অ্যাজ এ হোল এই মাস কিন্তু বেটার আছে, বিবাহের জন্য অত্যন্ত শুভ আছে এবং আপনারা বিবাহ কারক উপস্থাপনের সময় করতে পারেন এবং তার ফল কিন্তু অনেকটাই ভালো পাবেন। নতুন জীবন সঙ্গী সঙ্গিনী আসতে পারে এবং নতুন গৃহ পরিবর্তন হতে পারে, বাড়ির মধ্যেও বিল্ডিং করতে পারেন, মানে নতুন স্ট্রাকচার, ঘরের সংখ্যা বাড়াতে পারেন সাব ডিভিশন করে বা নতুন কোনো এরিয়া ঘরের মধ্যে ঢুকিয়ে, এক্সটেনশন অফ হাউস যেটাকে বলে সেটা হতে পারে, নতুন কোনো গ্যারেজ বা কমার্শিয়াল প্লেস কিনতে পারেন, সের জন্য কিন্তু খুব বেটার আছে। তো অ্যাজ এ হোল এই মাস কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বেটার আছে, আপনারা দয়া করে সেটাকে ইউটিলাইজ করবেন। এর পরের যে অংশটা নিয়ে বলবো সেটা হচ্ছে ধনু লগ্ন। আপনারা
দয়া করে একটু শুনবেন সেই অংশের। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম স্পেসিফিক্যালি বলে দিচ্ছি এই মাসের, আমি প্রথমে কতগুলো ডেট বলে দিচ্ছি, তারপরে আলোচনায় যাব। এখন লগ্নপতি আপনার থার্ড হাউসে অত্যন্ত উচ্চ গতিতে রয়েছে এবং নাইন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে, এবং থার্ড হাউস থেকে ফিফথ দৃষ্টি সেভেন্থ হাউসেও দিচ্ছে। বিবাহের জন্য অত্যন্ত শুভ সময় আছে, শুক্র প্রবেশ করে যাবে এই মাসের শেষেই। আমি আজকে যখন অনুষ্ঠান করছি, শুক্র প্রায় 2 ডিগ্রির কাছাকাছি বকরি আছে, তো শুক্র প্রবেশ করে গেলেই বিবাহের জন্য অত্যন্ত শুভ যোগ আছে জানুয়ারি মাসে। তো সেই যোগটাকে দয়া করে ইউটিলাইজ করবেন আপনারা, বেশি ছুট মার্গের দিকে যাবেন না, কারণ শনি সেকেন্ড হাউসে আছে, তো সেকেন্ড হাউস থেকে সে এইট হাউসে দৃষ্টি দেবে। তো অনেক সময় হতে পারে যে পাত্রপাত্রী নির্বাচন করবার সময় যে ধনু লগ্ন সেই নির্বাচন করতে গেলে যাকে নির্বাচন করতে গেছেন তার কথাবার্তা একটু কর্কশ বা নিকষা লাগতে পারে, ইনসেপিড ওয়ার্ডস আপনার মনে হতে পারে, সেটা একটু মানিয়ে নেবেন। এটা স্যাটার্নের জন্য হবে, সেটাকে খুব একটা ইম্পর্টেন্স পে করার দরকার নেই। ফোর্থ হাউসে শনির দৃষ্টি আছে, ফোর্থ হাউসে স্যাটার্নের দৃষ্টি অনেক সময় দাম্পত্য জীবনের শুরুর দিকে একটু কলহ সৃষ্টি করে। এটা কিন্তু রে মানে নর্মাল প্রেডিকশন, কিন্তু যেহেতু সেটা মিনের ঘর এবং বৃহস্পতির ঘর কালপুরুষের দ্বাদশ ঘর, তো সেক্ষেত্রে এবং শনির মূল ত্রিকোণের দ্বিতীয় ঘর, তো সেই হিসাবে শনি ওখানে খুব নেগেটিভ ফল দেবে না, এটুকু বলে দিতে পারি। আমাকে প্রশ্ন করেছেন বহু লোক, তো সেই হিসাবে আপনারা যদি নির্বাচন করতে যান তো সেটা এই মাসের জন্য খুব বেটার হবে, জানুয়ারি মাসের জন্য। আমি দুটো ডেট বলে দিচ্ছি, সেই দুটো ডেট একটু সাবধানে থাকবেন। একটা হচ্ছে 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ দুপুর 1টা 22 মিনিট পর্যন্ত শারীরিক জায়গাটার একটু খেয়াল রাখবেন, স্পেশালি সুগার রিলেটেড ব্যাপার, যাদের খুব সুগার ফ্লাকচুয়েশন করে তারা একটু বেশি সাবধানে থাকবেন, আর যাদের ট্রেন্ড আছে তারা খেয়াল রাখবেন যেন সেটা মাত্রা অতিরিক্ত বেড়ে না যায়। আর একটা ডেট হচ্ছে 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, এই সময়টাও কিন্তু ভালো যাবে না, স্পেশালি হেলথ ওয়াইজ, এবং কোনো রকম অবাঞ্ছিত বাক বিতণ্ডায় আপনি জড়িয়ে পড়ে এবং সেখান থেকে স্পেশালি স্পাউস হতে পারে বা স্পাউসের শ্বশুরবাড়ি হতে পারে বা আপনার মাতৃকুল হতে পারে, মামা বা মাসি বা মাস্তুতো ভাই বোন, মামাতো ভাই বোন, এরকম ব্যক্তিবর্গের সাথেও কিন্তু আপনি বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। তো একটু খেয়াল রাখবেন এই সময়টা, এই দুটো সময় ব্যতিরেকে কিন্তু অলমোস্ট সারা মাসই আপনি বেটার টাইম পাবেন। শুধু স্যাটার্ন সেকেন্ড হাউসে আছে বলে চেষ্টা করবেন মানি আপনার ক্ষেত্রে একটু কষ্টে হাতে আসবে, খুব দ্রুত আসবে না। আপনার এইট হাউসে নক্ষত্রে বসে রয়েছে, তো খুব দ্রুত আসবে না, নক্ষত্রটা যখনই শিফট হয়ে যাবে অর্থাৎ ফিফথ হাউসের নক্ষত্রে চলে যাবে, তখন দেখবেন মানির ফ্লোটা কম্পারেটিভলি একটু বেটার হচ্ছে, সেটা দেরি আছে এখনো। তো সেই হিসাবে বেশি নিরুৎসাহিত হবেন না, অন্যান্য সমস্ত ক্ষেত্র কিন্তু বেটার আছে। নতুন কোনো ভেঞ্চার শুরু করবার ক্ষেত্রে আমি বলবো 2 থেকে একদম 6 তারিখ পর্যন্ত বেটার আছে, তারপরে আপনারা 15 তারিখ থেকে মোটামুটি 20 তারিখের মধ্যে শুরু করতে পারেন, অথবা 26 থেকে মাসের এন্ড পর্যন্ত যে কোনো সময় শুরু করতে পারেন, যে কোনো যে জাতীয় ব্যবসা শুরু করতে পারেন, কোনো ভোগ্যপণ্যের ব্যবসা, কোনো এডুকেশন ডিপার্টমেন্ট রিলেটেড কোনো বই খাতা বা অন্যান্য যা হতে পারে, আজকালকার দিনে আধুনিক কোনো ইকুইপমেন্ট অ্যাপারেটাস সেই রিলেটেড ব্যবসা করতে পারেন। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমাকে অনেকে প্রশ্ন করেছে যে লগ্নে শুক্র বকরি হচ্ছে সুতরাং শেয়ার বাজার, দয়া করে করবেন না এই সময়টা, দয়া করে করবেন না। অনেকে ষষ্ঠে রাহু আছে বলে আপনাকে হয়তো করতে বলতে পারে, কিন্তু করবেন না, রাহুর সাথে ইমিডিয়েট এখানে যোগ আসছে না কোনো। কিন্তু এই শুক্র বেশি দিনের জন্য থাকবে না বকরি, শুক্র খুব অল্প দিনের জন্য বকরি থাকবে। আপনাকে আরেকটু আগে থেকে যদি সাপোর্টিভ অন্যান্য প্ল্যানেট পজিশন থাকতো তাহলে বলতাম, কিন্তু সেটা এই মুহূর্তে না করাই ভালো, করলে খুব স্বল্প টাকার ডেলি ট্রেডিং করতে পারেন। আর যেটা আছে সেটা হচ্ছে মানির ফ্লো মোটামুটি বেটার থাকবে, খুব ভালো না হলেও একটা একটা নর্মাল ফ্লো আপনার থাকবে,
জব বা ফরেন থেকে কাজের যোগ কিন্তু যথেষ্ট ভালো আছে, আপনারা সেটাকে ইউটিলাইজ করবার চেষ্টা করবেন দয়া করে। আর সন্তানদের উচ্চশিক্ষা বা বিকাশের ক্ষেত্রে জায়গা ভীষণ ভালো আছে, ভীষণই ভালো আছে। বা অন্যান্য এক্সট্রা কারিকুলামেও যদি কোনো সন্তানকে আপনি মনে করেন যে সে তাকে দেবেন, সেটার জন্য খুব ভালো আছে। সাবজেক্ট টু পিতার দশা বেটার হতে হবে, এটা মাথায় রাখবেন। যদি বয়স মোটামুটি 12 বছরের নিচে হয়, 12 বছরের উপরে হলে তার ছকটাকেও কনসিডার করতে হবে। কিন্তু অ্যাজ এ হোল যদি বাবার দশা এবং বাবার যদি ছকে স্ট্রেংথ বেটার থাকে, তাহলে কিন্তু আপনি তার একটা বেটার এফেক্ট পাবেন। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে যদি বাবা না থাকে তখন কি হবে, না থাকলেও যদি ইনভ্যালিড থাকে কিরকম আছে, আমার জানার দরকার নেই, প্রাণটা বাবার শরীর থেকে আসে, সুতরাং ইট শুড বি কনসিডার্ড। শাস্ত্র যখন লেখা হয়েছে তখন কাউকে ছোট বা বড় করার জন্য লেখা হয়নি, দুজনেরই সমাজে ইকুয়াল ইম্পর্টেন্স আছে, কেউ একা একা বাঁচতে পারবো না, সেই জন্য ঈশ্বর দুজনকে তৈরি করেছে। সমাজে না পুরুষ ইম্পর্টেন্ট একা, না মহিলা ইম্পর্টেন্ট একা, সম্ভবই নয়, দুজনেই অ্যাকচুয়ালি অসম্পূর্ণ। আমরা তো কেঁচো নই, যুবলিঙ্গ প্রাণী, তো সেই হিসাবে আমাদের কমপ্লিমেন্টারি পার্ট দরকার হয়। এবার বিভিন্ন রোল প্লে করতে হয় কাউকে, যেরকম বাবার থেকে প্রাণটা আসে কিন্তু বাবা কোনোদিন ক্যারিয়ার হতে পারবে না, সন্তানটা মাতৃগর্ভেই লালন পালন এবং বড় এবং সারা জীবনের দেখা যায় দুজনে চাকরি করুক, ব্যবসা করুক, যা করুক, মাকেই লায়াবিলিটিটা বেশি নিতে হয়, এটা অদ্ভুত ব্যাপার। সেজন্য চতুর্থ স্থান মাকে দেওয়া আছে, সুখের স্থান মাকে দেওয়া আছে, শান্তি সন্তুষ্টি লোয়ার এডুকেশন, মানুষের যে আপব্রিঙ্গিংটা হয় সেটা মায়ের হাত ধরেই হয়, একদম প্রি নাটাল গ্রোথ থেকে। আপনাদের কোনোদিন বলবো প্রি নাটাল গ্রোথে কীরকমভাবে গ্রোথ আমরা দেখি অ্যাস্ট্রোলজিক্যালি, অর্থাৎ মাতৃগর্ভে যখন থাকে সন্তান। তো সেই হিসাবে এটা কখনো ভাববেন না যে কেউ কেউ বেশি ইম্পর্টেন্ট, কেউ কম ইম্পর্টেন্ট, বোথ আর ইকুয়াল ইম্পর্টেন্ট। তো ধনু লগ্নের ক্ষেত্রে ব্যাড ডেজ আপনাদের একটু বলে দিই, সেটা হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, 19, 20, 21, একটু খারাপ আছে এই 5টা দিন। আর হেলথের ক্ষেত্রে কিন্তু বারবার বলছি লগ্নে শুক্র বক্রী হয়ে গেছে এবং 9th হাউস অ্যাকচুয়ালি আপনার ক্ষেত্রে 5th হাউসে, 7th হাউসে বৃহস্পতি দৃষ্টি আছে, 3rd হাউস থেকে তার 5th দৃষ্টি এবং 9th হাউসে বৃহস্পতি দৃষ্টি আছে, 7ম দৃষ্টি এবং 11th হাউসে বৃহস্পতি দৃষ্টি আছে, 9ম দৃষ্টি, সবকটাই কিন্তু ওজন বৃদ্ধিকারী, পরিষ্কার ব্যাপার। নবম ঘরে দৃষ্টি মানে কোণে দৃষ্টি মানে সেটা ওজন বৃদ্ধিকারী, সেটা কমফোর্টেবল জায়গা, কেন্দ্রে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রেশার, পরিষ্কার মাথায় রাখবেন, দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স এটা, দুটো ইম্পর্টেন্ট, কিন্তু একটা আপনাকে বিচলিত করবে এবং ইনভলভ করে দেবে এবং আপনাকে তার মাধ্যমে আপনার ডেভেলপমেন্ট হবে, আর একটি হচ্ছে আপনার ন্যাচারাল ডেভেলপমেন্ট হবে, দুটোর এটাই ডিফারেন্স বেসিক। তো এর পরে যে অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মকর লগ্ন। তো মকর লগ্নের যে সকল জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে খুব স্পেসিফিকভাবে দেখুন, দ্বাদশে আপনার শুক্র বক্রি হয়ে যাবে। দ্বাদশে শুক্র বক্রির একটা অদ্ভুত ব্যাপার আছে, বিশেষ করে সেটি গুরুগৃহ, দ্বাদশে বক্রি শুক্র অন্যের অর্থে সে লাভবান হয়, বন্ধু বান্ধব স্পেশালি মাতৃস্থান মানে মাদার ক্ল্যান থেকে কোনো প্রপার্টি বা ইভেন বাবার থেকেও প্রপার্টি আসে, মোটমাট তার নিজের আয় করা পয়সা তাকে খরচা করতে হয় না, এবং শুক্র মানে সেই পয়সা অবশ্যই অ্যামিউজমেন্টে খরচা হবে সব সময়, বা এমন কোনো স্টাডি যেই স্টাডিটা অনেক বেশি মানে যার অ্যাপ্লিকেশনটা অনেক ভোগবাদে ব্যবহার হয়, মনে করুন হোটেল ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রি মানুষ ইমার্জেন্সির জন্য হোটেলে এসে থাকছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু হোটেল রেস্টুরেন্ট এগুলো কিন্তু অ্যামিউজমেন্টের জায়গা, এই জায়গায় ব্যয় হয় অ্যাকচুয়ালি। তো আপনাদের কতগুলো ডেট আগে বলে দিই,
সেটা হচ্ছে ক্যাপ্রিকর্নের ক্ষেত্রে লগ্নে শনি থাকবে, বুধ বকরি থাকবে, দ্বাদশে শুক্র থাকবে, দ্বিতীয়ে বৃহস্পতি থাকবে, ফিফথ হাউসে রাহু থাকবে। ফিফথ হাউসে রাহু থাকলে যেটা হয়, প্রচুর অ্যাভিনিউ তৈরি করে, প্রচুর জায়গা তৈরি করবে, কিন্তু সেই জায়গাটার প্রপার ইউটিলাইজেশন আপনি করতে পারবেন না। করতে পারবেন না মানে আপনার দ্বারা হবে না, সেটা লাস্ট পর্যন্ত সে ভেঙে যাবে। স্পেশালি নতুন যদি কোনো ব্যবসা বাণিজ্য শুরু করবার কথা চিন্তা করেন, সন্তানদের সাথে সম্পর্ক রিবিল্ড করার চেষ্টা করেন, বিশেষ করে সন্তানদের বয়স যদি 21 বছরের বেশি হয়, আর দুই হচ্ছে যারা প্রেম প্রণয়ের সাথে দ্বারা বিভিন্ন রকম কিছু করবার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একরকমের মানে পরিষ্কার ব্যাপার, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি করে। তো এই জায়গা থেকে একটা চূড়ান্ত হতাশা দেয়, প্রথমে প্রচুর অ্যাভিনিউ দেখায়, তারপরে ব্যাপারটা একদম চূড়ান্ত হতাশা জায়গায় নিয়ে যায়। এবং সব থেকে বড় কথা, অষ্টমপতির নক্ষত্রে রয়েছে, সুতরাং আপনাকে কিন্তু খুব একটা বেনিফিশিয়াল কিছু দেবে না। আপনার লগ্নে মাসের প্রায় মাঝামাঝি সময় থেকে রবি অবস্থান করলেও আপনার ক্ষেত্রে খুব একটা বেনিফিশিয়াল জায়গা নেই। আচ্ছা, 10 তারিখ থেকে 21 তারিখ এই সময় জানুয়ারি মাসের বিদেশ থেকে চাকরির যোগ আছে কিন্তু, হ্যাঁ, স্পেশালি পশ্চিম দিক থেকে। দেখুন, শনি সবসময় পশ্চিম দিক কারক, শনি যখন কোনো কিছুকে অ্যাফেক্ট করে বা কোনো কিছুকে লাভ দেয়, সেটা পশ্চিম দিককারই বেশি হয়। এবার এটা নিয়ে প্রচুর বিতর্ক আছে, কিন্তু বিতর্ক যতই থাক না কেন, আপনাদের মানে পরিষ্কার আমি বলে দিই, সেটা হচ্ছে শনির যে মূল ত্রিকোণের ঘর আছে, শনির মূল ত্রিকোণ মানে সেটা হচ্ছে কুম্ভ রাশি। তো কুম্ভ রাশি অ্যাকচুয়ালি পশ্চিম দিককে ডিনোট করে, বুঝতেই পারছেন। যদি সূর্যের ঘর পূর্ব দিককে ডিনোট করে, তাহলে শনি পশ্চিম দিককে ডিনোট করবে। তো সেই হিসেবে এটাকে মাথায় রাখবেন, সেই সাইড থেকে, অর্থাৎ যেখানে শনি মানে খুব ঠান্ডা, যেখানে ঠান্ডার জায়গা আছে সেখান থেকে কাজের যোগ প্রচুর তৈরি করবে। আপনাদের একটা ডেট বলেছিলাম আমি কিছুদিন আগে, যেটা হচ্ছে এই মানে বিভিন্ন এই বর্তমান যে প্যান্ডেমিক সিচুয়েশন যাচ্ছে, একটা নতুন কিছু আমদানি হয়েছে আর কি, সেটার মিউটেশনের মাধ্যমে। তো সেই হিসেবে আপনাদের আমি বলেছিলাম যে 12ই জানুয়ারি থেকে মোটামুটি নভেম্বর, সরি, ফেব্রুয়ারি মাসের প্রায় এন্ড, বা আমি আরো বলেছিলাম যে বুধ বেরিয়ে, শুক্র বেরিয়ে যাবে, শুক্র বেরিয়ে যাওয়ার পর শুক্রের প্রথম 5 ডিগ্রি যেতে, স্পেশালি প্রথম নবাংশ মানে দেড়খানা নবাংশ ক্রস করতে যতটা সময় লাগবে, 3-4 তারিখ পর্যন্ত অ্যাজ এ হোল, এই সময়টা পর্যন্ত কিন্তু একটু গণ্ডগোল হতে পারে, পৃথিবীর বিভিন্ন জায়গায় গণ্ডগোল হতে পারে। আমি প্রত্যেকটা জায়গা মান্যেন জ্যোতিষ দিয়ে বলা যেতে পারে, কেউ যদি আমাকে বলে যে এই মুহূর্তে বলুন মিডিল ইস্টের এরকম একটা জায়গায় কিরম হতে পারে বা ব্রুনেইতে কি হতে পারে, তো সেটাকে সেই অনুসারে দেখতে হবে, কিন্তু সেটা থেকে অনেক বিতর্ক সৃষ্টি হতে পারে, সেই কারণে বলছি না। সেরকম আপনারা দেখবেন আপনাদের নিজেদের জীবনকে, অ্যাস্ট্রোলজিকে নিজেদের নর্মাল জায়গায় প্ল্যাটফর্মে ফেলে দেখবেন। আমি তো ওই কথাটা প্রায় মাস দেড়েক আগে প্রথম বলেছিলাম, সুতরাং আলাদা করে এই মুহূর্তে আর বলছি না, কিন্তু আপনি দেখবেন 12 তারিখের পরে জানুয়ারি মাসে, হয়তো 4-5 দিন আগে থেকেই ফল দিতে পারে বা 3-4 দিন পরে গিয়ে ফল দিতে পারে। বড় প্ল্যানেট এখন সব উচ্চ গতিতে রয়েছে, সুতরাং খুব যে মারাত্মক ইফেক্ট, কোনো রাষ্ট্রের পক্ষে খুব খারাপ জায়গায় প্ল্যানেট যদি না থাকে তাহলে কিন্তু দেবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা খারাপ এফেক্ট দিতেও পারে, সেই রাষ্ট্রের ক্ষেত্রে বা সেই জোনের ক্ষেত্রে, ব্যাপারটা লংগিটিউড ল্যাটিটিউড অনুসারে হয়তো নেগেটিভ থাকতে পারে। কিন্তু অ্যাজ এ হোল আমরা প্রথম এবং দ্বিতীয় লকডাউনে যেরকম দেখেছিলাম যে একটা কমপ্রিহেন্সিভ সার্বিক এফেক্ট দিয়েছিল, সেই সার্বিক এফেক্টটা পাবেন না, এটা হবে হেটেরোজেনিক এফেক্ট, নট হোমোজেনিক এফেক্ট। তো সেটা দেখবেন আপনাদের নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করে করে কীরকমভাবে ঘটে। তো আরেকটা টাইম আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে 19-12 এই মাসের 19-12 থেকে সামনের জানুয়ারি মাসের 20-21 পর্যন্ত। এই সময় না ডেট নিয়ে কোনো কাজ করবে না, না কাউকে ডেট ধার দেবেন না কারোর থেকে ধার নেবেন,
এবং শারীরিকভাবে কিন্তু একটু নেগেটিভ আছে। শারীরিকভাবে মানে কি হতে পারে, সেটা হচ্ছে ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম করতে পারে, হার্টে কোনো সমস্যা করতে পারে, লাংসে কোনো সমস্যা করতে পারে, রাইট শোল্ডারে প্রবলেম করতে পারে, লোয়ার জ তার রাইট সাইডে প্রবলেম করতে পারে, কান পোর্শন রাইট ইয়ার থেকে সমস্যা করতে পারে, যাতে সাইনাসের সমস্যা আছে তাদের সমস্যা হতে পারে, মিডিল অ্যাবডোমেন এবং আপার অ্যাবডোমিনাল পোর্শনে যে সমস্ত অর্গ্যান আছে সে সমস্ত অর্গ্যানে কোনো প্রবলেম করতে পারে, এবং পায়ের ক্ষেত্রে অর্থোপেডিক সমস্যা, পায়ের মানে থাই থেকে প্রায় হাঁটু পর্যন্ত অংশে সমস্যা তৈরি করবে। এই যোগ কিন্তু রয়েছে এই সময়। 20-1 থেকে ফেব্রুয়ারি মাসের 19-2 পর্যন্ত বেটার সময় আছে। 19-2 বৃহস্পতির এই সময় দশমে দৃষ্টির একদম পরিপূর্ণ দৃষ্টিটা থাকবে। বৃহস্পতি নবাংশে এই মুহূর্তে বৃশ্চিক রাশিতে রয়েছে, তো এই যে সময়টা যাবে এই সময়টা নবাংশে ও মকর দিয়ে পাস করবে এই টাইমটাতে, তো সেটা জুপিটারের ক্ষেত্রে মকর বা কুম্ভতেও চলে আসতে পারে, হাই গতিতে থাকবে, তো সেক্ষেত্রে মানে প্রত্যেক মাসে দুটো করে নবাংশ চেঞ্জ করবে বৃহস্পতি, তো সেই হিসেবে মকরেই থাক, মকরে থাকলে শেষের দিকে থাকবে বা কুম্ভের একদম প্রথম দিকে থাকবে, তো 9th এবং 10th হাউসের দৃষ্টি থাকবে। ইট উইল বি ভেরি বেটার গুড টাইম ফর মকর লগ্ন। আচ্ছা, বিদেশ থেকে কাজের যথেষ্ট যোগ আসবে এবং সেই যোগকে কিন্তু গ্র্যাব করার চেষ্টা করবেন। শুক্র কিন্তু প্রচুর বিদেশের চাকরি, স্পেশালি ফ্যাশনেবল জায়গায় চাকরি, বিভিন্ন হোটেল ডিপার্টমেন্ট, ফুড ইন্ডাস্ট্রিতে চাকরি, বিভিন্ন ম্যানেজারিয়াল পোস্টে চাকরি, বিভিন্ন ট্রাভেলিং এজেন্সিতে চাকরি, বিভিন্ন ঔষধ কোম্পানিতে চাকরি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রচুর যোগ দেয়। বিভিন্ন কেমিক্যাল ল্যাবে চাকরি, কোনো মিল্ক প্রোডাক্টের উপরে চাকরি, এইগুলো কিন্তু শুক্র প্রচুর দেয়। এগুলোতে চেষ্টা করবেন যাদের ইন্টারেস্ট আছে তাদের যাওয়ার। মানির ফ্লো কিন্তু মাঝারি থেকে একটু বেটার থাকবে, বাট মানি রক্ষা করবার চেষ্টা করবেন। শুক্র দ্বাদশে বকরি থাকবে নিজের নক্ষত্রে, তো পঞ্চমপতি দশমপতির নক্ষত্রে শুক্র বকরি থাকবে, তো কর্ম থেকে অর্থ দেবে কিন্তু অর্থকে ব্যয়ও করিয়ে দেবে সমপরিমাণ, কারণ রাহু বসে রয়েছে, তো চেষ্টা করবেন লগ্নের উপরে রাহুর যেহেতু দৃষ্টি আছে পয়সাকে সঞ্চয় করার প্রপারলি। ম্যারেজের যোগ এই মুহূর্তে কিন্তু কিছু নেই, ম্যারেজের যোগটা আরেকটু পর থেকে আসবে। দ্বাদশে শুক্র অনেক সময় যেটা করে, যাদের বয়স খুব কম, মানে এটা খুব খারাপ একটা কথা বলছি গার্জিয়ানদের জন্য, যাদের বয়স মোটামুটি 18-19 থেকে 22-23-এর মধ্যে পুরুষ মহিলা নির্বিশেষে, তাদের কিন্তু একটা আর্লি ম্যারেজ হয়ে যাওয়ার যোগ আছে, তো যারা এটাকে অপছন্দ করেন বিভিন্ন কারণে হতে পারে যে আর্লি ম্যারেজ করা ভালো নয় বা ভালো, যাই হোক না কেন তারা সেই মোতাবেক সচেতন থাকবেন, এই সময় একটা যোগ আছে। হেলথ ওয়াইজ আমি আগে বলেছি, ব্যাড ডেজ আপনাদের বলে দিচ্ছি, সেটাতে 6, 7, 16, 17, 18 আর 30 তারিখ একটু খারাপ আছে ফিজিক্যালি এবং মেন্টালি, এই সময়টা একটু বেটার থাকার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে যেটা মানে মধ্যেখানে একটা কথা শুধু আপনাদের জাস্ট বলে দিই, মকর লগ্নের ক্ষেত্রে চন্দ্রের অবস্থান, আমাকে বহু মানুষ বলেছে যে যেহেতু 7th হাউস চন্দ্র, এদের না ওয়াইফ আমি বহু ক্ষেত্রে দেখেছি খুব ইন্টেলিজেন্ট হয় কিন্তু প্রথম জীবনে মনমতো হয়, কিন্তু যত শনির যেহেতু ম্যাচুরিটিটা খুব বেশি থাকে, তো যত এদের বয়স বৃদ্ধি হতে থাকে তত না স্ত্রীর সাথে একটা মনোমালিন্য তৈরি হয়, প্রোভাইডেড একটা লগ্ন দেখে কোনোদিন একটা ছক বলা যায় না, এটা একটা সম্পূর্ণ মানে পরিষ্কার ব্যাপার, এটা মিথ্যে কথা বলা, কিন্তু তবুও বলছি সামান্য কিছু ইম্প্যাক্ট তো থাকে, সবকটা ইম্প্যাক্ট একসাথেই কাজ করে, সুতরাং তার মধ্যে রেজাল্টান্ট এফেক্টটা আসে, তো সেই হিসাবে কনসিডার করে আপনাদের বলছি যে এটাকে কিন্তু খুব জুডিশিয়াস জায়গা বলতে নি, এই জন্য আমি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি খুব কাছাকাছি এজে বিয়ে করতে, তো অ্যাকচুয়ালি কাছাকাছি এজে বিয়ে করলে এদের মধ্যে কমেন্সালিটিটা বেটার থাকে। এই মুহূর্তে যেহেতু শনি নিজে চন্দ্রের নক্ষত্রে রয়েছে, তার ফলে বিবাহের যোগটা যখন তৈরি হবে ফেব্রুয়ারির এন্ডের পর থেকে,
তখন থেকে আপনারা চেষ্টা করবেন জায়গাটায় যাওয়ার। এর পরের যে অংশে যাব সেটা হচ্ছে কুম্ভলগ্ন, সেটা নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। কুম্ভলগ্ন যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়ছে আর কি, তাদের ক্ষেত্রে জানুয়ারি মাস কিরকম যাবে। লগ্নে বৃহস্পতি আছে, 9th হাউসে দৃষ্টি আছে, দ্বাদশে শনি আছে, একাদশে শুক্র বকরি থাকবে, দ্বাদশে বুধ বকরি থাকবে। তো কুম্ভলগ্ন থেকে 5th হাউসের লর্ড দ্বাদশে বকরি থাকবে, মানে সন্তানদের নিয়ে কিন্তু একটা সাময়িক দুশ্চিন্তা থাকবে। কিছু হবে না, কিন্তু নেগেটিভ কিছু হওয়ার যোগ নেই, কিন্তু দুশ্চিন্তাটা কনস্ট্যান্টলি থাকবে। শনি অ্যাকচুয়ালি এখান থেকে আপনার পরিষ্কার দ্বাদশ ভাব থেকে তার দশম যে দৃষ্টি থাকবে সেটাও 9th হাউসে থাকবে। তো 9th হাউসে থাকার জন্য শনি যেহেতু উচ্চ গতিতে আছে, খুব একটা যে প্রভাব সৃষ্টি করবে ইমিডিয়েট তা নয়, কারণ বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে, তবুও একটু বিলম্বে ভাগ্যোদয়, হয়তো সকালবেলা একটা কনসাইনমেন্ট আসার কথা ছিল, আপনার কিছু লাভ্যাংশ আসার কথা ছিল, সেটা আপনি গিয়ে আলটিমেটলি পেলেন হয়তো সন্ধেবেলা বা পরের দিন সকালবেলা। এই ধরনের একটা ডিপার্টমেন্ট তৈরি করবে, সাবজেক্ট টু আপনার ছকের স্ট্রেংথ কিরকম আছে। যদি খুব দুর্বল হয় তাহলে একদিনটা 3 দিন হতে পারে বা 4 দিন হতে পারে, আর স্ট্রং হলে সেটা তো আলাদা ব্যাপার। তো কুম্ভলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাজ এ হোল আমি কতগুলো ডেট বলছি একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। এই সময়টা হেলথ ওয়াইজ খুব সাবধানে থাকার চেষ্টা করবেন, স্পেশালি যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, রাতের দিকে যাদের বেশি সমস্যা হয় তারা কিন্তু একটু বেশি খেয়াল রাখবেন। তেমন হলে কোনো একটা নির্দিষ্ট অ্যাপারেটাস দিয়ে একটা নির্দিষ্ট সময়ে অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস আপনারা প্রেশারটা রেগুলেট করার চেষ্টা করবেন, জায়গাটা খারাপ আছে। এবং যাদের সাইনাসের খুব সমস্যা হয়, নাক দিয়ে ব্লিডিং হয়, তারাও একটু সাবধানে থাকবেন। অতিরিক্ত মাথা ঝুঁকিয়ে কাজ করা বা যেরকম রেস্ট্রিকশন ডক্টর বলে সেগুলোকে একটু মেনটেন করার চেষ্টা করবেন। আর একটা হচ্ছে 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত, এই 4 দিনও কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি দুটো জায়গায় খুব স্ট্রেসফুল আছে। ওয়াইফের সাথে, স্পেশালি পুরুষদের ক্ষেত্রে বলছি, ওয়াইফের সাথে সম্পর্ক এই সময় হঠাৎ খুব সামান্য কারণে কিন্তু একটু বেশি রকম খারাপের দিকে যেতে পারে। কিন্তু আপনি যদি মহিলা হন তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে অসম্ভব মানসিক দুঃখ পেতে পারেন এ সময়, কিন্তু সম্পর্ক খারাপ আপনি করবেন না। এছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে সন্তানদের পড়াশোনার জন্য স্পেশালি একটা হঠাৎ করে বড় কোনো পয়সা বেরিয়ে যেতে পারে। দ্বাদশে শনি আছে, দ্বাদশে শনি ফিউচার প্ল্যানিং করতে খুব ভালো সাহায্য করে। যাদের বয়স মোটামুটি 52-55-এর উপরে তারা ফিউচার প্ল্যানিং, মানে অলমোস্ট 50-এর পরে তো সব বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু সেটা এখন তো হয় না, জীবন শুরুই করে অনেকে 48 বছর বয়সে। তো সেই হিসাবে আপনি বুঝে করবেন, কিন্তু ফিউচার প্ল্যানিংটা করবেন, এটা কিন্তু অবশ্যই খুব ভালো ফল দেবে। একদম স্পেসিফিক বলছি, কুম্ভলগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতির নক্ষত্রে দ্বাদশ ভাবে শনি তার মূল ত্রিকোণের দ্বাদশে সক্ষেত্রে বসে আছে, আপনি খুব লং টার্মে ফিউচার প্ল্যান করতে পারবেন, আপনি এবং আপনার হাজবেন্ড বা ওয়াইফের জন্য, যার জন্য খুশি। সন্তানদের জন্য কিন্তু স্পেশালি যে আপনার নাতি নাতনিদের জন্য কিন্তু কিছু রেখে যেতে পারবেন এই সময়, যদি প্ল্যানিং করতে পারেন, মানে সকারাত্মক কিছু রেখে যাওয়া, মানে আমি কোনো পয়সা কড়ি বলছি না, অনেক ভ্যালিউজ বা অনেক কিছু নলেজ এগুলো রেখে যেতে পারবেন। স্পিরিচুয়াল জায়গায় আপলিফমেন্টের জন্য ভীষণ ভালো সময় আছে, অলমোস্ট পুরো মান্থ খুব ভালো সময় আছে। আপনারা চেষ্টা করবেন বস্ত্র দান করার, 4th হাউসে রাহু বসে রয়েছে, 4th হাউসে রাহু বাড়ির ক্ষেত্রে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি খুব ডিস্টার্ব করে। ডিস্টার্ব মানে যেরকম করে আপনাকে বাড়ি থেকে ডিটাচ করে রেখে দেবে, বাড়ির সাথে আপনি যোগাযোগ করতে পারবেন না সহজে, বাড়ির সাথে আপনি মানে সহজে আপনি মানে অ্যাকোয়েন্টেন্স আপনার হবে না বাড়ির লোকেদের সাথে, দেখতে পারবেন না বাড়ির লোককে, হয়তো যখন সকালে অফিসে বেরোচ্ছেন তখন সন্তান ঘুমিয়ে আছে, রাত্রিবেলা যখন ঢুকছেন তখন এসে দেখছেন সন্তান ঘুমিয়ে আছে, এরকম ধরনের আপেক্ষিকভাবে আপনাকে ডিটাচড করে রাখে রাহু। এবং জবের ক্ষেত্রে একটা প্রচুর অপরচুনিটি তৈরি করে, কিন্তু স্যাটার্নের পোস্টিং ভালো না থাকলে সে কিন্তু আপনাকে জব থেকে বেটার জায়গার ডিভিডেন্ড দেওয়াতে পারবে না।
সেই জায়গাটা একটু মাথায় রাখবেন, মাথায় রেখে ব্যবহারটা করবেন সেই মোতাবেক। আরও একটা ডেট আপনাদের বলে দিচ্ছি, সেটা 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, অ্যাজ এ হোল সময় খুব ভালো আছে। এই সময়টা চেষ্টা করবেন কিছু ইনভেস্ট করা, লং টার্মে ইনভেস্টমেন্ট করা, সেটা কিন্তু ভবিষ্যতের জন্য খুবই খুবই লাভদায়ী হবে আপনার। বয়স যেরকমই হোক না কেন, আপনি যদি সামর্থ্য হন মানে, তাহলে কিন্তু অবশ্যই সেটা করবার চেষ্টা করবেন। মানির ফ্লো মোর অর লেস বেটার থাকবে, লগ্নে জুপিটার আছে, 5th হাউসকে দৃষ্টি দিচ্ছে, বুধ আপনার দ্বাদশে এসে বকরি হবে, এ সময় এক্সপেন্ডিচারটা প্রচুর বাড়াবে, সেটা 10-12 তারিখের পর থেকেই বুঝতে পারবেন। ফেব্রুয়ারি মাসের 6-7 তারিখ পর্যন্ত এই এক্সপেন্ডিচারটা করাবে, যদিও শুক্র একাদশে থেকে প্রচুর এক্সপেন্ডিচার করাবে, কিন্তু সেই এক্সপেন্ডিচারটাকে উপভোগ করতে পারবেন, বুধের এক্সপেন্ডিচারটাকে উপভোগ করতে পারবেন না, বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গের জন্য খরচা হতে পারে। কোনো কোনো রেপটাইল যাদের আছে, মানে দুটো জিনিস বলে দিচ্ছে আপনাদের, কারুর যদি কুম্ভ লগ্নে বকরি শনি আছে, কুম্ভ খুব মন দিয়ে শুনবেন, কারুর যদি, আমি যে 23 তারিখ অনুষ্ঠান করছি, কারুর যদি কুম্ভ লগ্নে বকরি শনি আছে অথবা কুম্ভ লগ্নে বকরি শুক্র আছে, এরকম সিচুয়েশনে আছে রাহু নক্ষত্রে, তারা কিন্তু রেপটাইল থেকে খুব সাবধানে থাকবেন। পুরো ডিসেম্বর মাসটাও থাকবেন, জানুয়ারি মাসটাও থাকবেন, গণ্ডগোল আছে কিন্তু। বা সিংহ লগ্ন আছে, সপ্তমে শনি আছে, বা ধনু লগ্ন আছে, তৃতীয়ে শনি আছে, আমি যে ডিগ্রিটা বললাম, অ্যাকচুয়ালি রাহু নক্ষত্রে থাকতে হবে এবং বকরি থাকতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু রেপটাইল জাতীয় প্রাণী থেকে, দশা খারাপ থাকলে, স্পেশালি যদি শনির দশা শেষের দিকে থাকেন বা বুধের দশার প্রথম দিকে থাকেন এবং বয়স আপনার 35 থেকে মোটামুটি অনওয়ার্ডস, মানে 60-এর মধ্যে, যতটা মানে প্রিকোসিয়াস এফেক্ট থাকবে তত বেশি এফেক্টিভ হবে, রেপটাইল থেকে কিন্তু সাবধানে থাকবেন। ম্যারেজের খুব ভালো যোগ আছে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত ম্যারেজের জন্য খুব বেটার যোগ আছে এবং প্রেম প্রণয় জাতীয় বিবাহের জন্য বেটার আছে, কিন্তু শান্তি পাবেন না, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি পাবেন না, সন্তানদের জন্য সবসময় উদ্বিগ্নতা থাকবে। তার কারণ বলে দিই, বুধ আপনার লগ্নপতি বুধ স্লো এবং বকরি হয়ে যাবে দ্বাদশে, পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টিটা থাকার জন্য আপনাকে রিলিফ দেবে, কিন্তু সেই রিলিফটাকে প্রপারলি ইউটিলাইজ করবার চেষ্টা করবেন এবং সাইন্টিফিক্যালি ইউটিলাইজ করবার চেষ্টা করবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি করে দেবে। 29শে জানুয়ারি থেকে 4th ফেব্রুয়ারি পর্যন্ত ভালো সময় আছে, যারা কোনো ট্রাভেলিংয়ে যেতে চান সেই সময় যেতে পারেন, বাট একটা কথা বলে দিই, সেই সময় কিন্তু ভারতবর্ষ তথা পৃথিবীর অনেক জায়গায় একটু রেস্ট্রিকশন থাকার সম্ভাবনা আছে, যদি থাকে বেশি উপযোজক হয়ে ঘুরতে যাওয়ার কোনো দরকার নেই, যখন আবার সিচুয়েশন ঠিক হবে তখন যাওয়া যাবে, নির্দেশ অমান্য করে কেউ কোথাও যাবেন না। হেলথের ক্ষেত্রে বলে দিই, যাদের অর্থোপেডিক, বিশেষত রিউমেটয়েড অর্থোপেডিক মানে সমস্যা, রিউমেটয়েড আর্থারাইটিসের সমস্যা রয়েছে, মাসেলে প্রবলেম হয়, ক্লাম্প হয় বিভিন্ন রকম, বিশেষ করে পায়ের দিকের অংশে, যাদের সাইটিকার সমস্যা আছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। বুকে যাদের পেইন হয় বা কখনো জল জমেছে এই জাতীয় সমস্যা, পেটে ওয়াটার রিটেনশন হয়েছে বিশেষ করে আপার অ্যাবডোমিনাল মিডল অ্যাবডোমিনাল পোর্শনে, যে কজেই হোক না কেন, কোনো রকম সেরকম সিমটম বুঝলে বা খাওয়া দাওয়া যদি কমে আসে, হজম করতে পারছেন, এরকম সিচুয়েশন হলে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাবেন এবং কাল বিলম্ব করবেন না এক ফোঁটাও, জায়গাটা কিন্তু খারাপ আছে। আর একটা জিনিস বলছি, সুগার থেকে প্রত্যেকে সাবধান থাকবেন, বাম চোখ থেকে সাবধান, হঠাৎ করে পাওয়ার বেড়ে যেতে পারে হঠাৎ করে, এবং স্থূলত্ব এনে দিতে পারে প্রচুর পরিমাণে। এবার ওবিসিটি হলে কি হতে পারে তা সেগুলো আপনারা প্রায় সবাই জানেন, চেষ্টা করবেন দিনে একটু হাঁটাচলা করার। কুম্ভ লগ্নের জাতক জাতিকার মানুষেরা নর্মালি খুব খুঁতখুঁতে হয়, যদি শনি খুব ওয়েল পজিশনড না হয় এদের কোনো ব্যাপারে স্যাটিসফ্যাকশন আসে না, নিজে তৈরি করা জিনিস আমি দেখেছি ভেঙে গিয়ে আবার নতুন করে তৈরি করেন, প্রচুর টাইম নেন, প্রচুর টাইম কনজিউমিং ক্যারেক্টার হয় এরা, এবং খুব সীমিত বা পরিমিত লোকজনের সাথে এরা কথা বলে, অত্যন্ত কথা শোনা অভ্যাস থাকে রাদার দেন বলা, বললেও খুব পরিমিত বলেন।
তো সেই জায়গা থেকে এদের মধ্যে একটা সোশ্যাল প্রবলেম থাকে। বাট এই মুহূর্তে বৃহস্পতি যেহেতু 9th হাউসে দৃষ্টি দিচ্ছে শুক্রের ঘরে, এবং শুক্র আপনার একাদশে বকরি থাকবে এবং সে আপনার পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, সুতরাং বললাম যে আপনার পঞ্চমপতি দ্বাদশে এসে যেহেতু বকরি হয়ে যাবে, সন্তানদের নিয়ে যে উদ্বিগ্নতাটা সেটা বৃহস্পতি এবং শুক্র দুজনেই কাটাবে এবং কিছুটা সোশ্যালাইজ করো আপনাকে চেষ্টা করবে, সামাজিকরণ করবার একটু চেষ্টা করবে, সেটাকে আপনারা গ্র্যাব করবার চেষ্টা করবেন। ব্যাড ডেজ আপনাদের বলে দিই, 3, 4, 5, 27, 28 একটু খারাপ আছে। লাস্ট যে অংশ নিয়ে বলবো সেটা হচ্ছে একদম স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হতে পারে। এই আলোচনা শুরুর মধ্যেখানে আপনাদের একটা কথা বলে দিই যে এই সময়টা একদম স্পেসিফিক, যখন শুক্র বক্রি হয়ে স্যাজিটেরাসে ঢুকবে এবং বুধ যখন ক্যাপ্রিকর্নে প্রবেশ করবে স্যাজিটেরাস থেকে, এই যে সময়টা, এই সময়টা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই সময় একটা একটা মাইল্ড রেইনফলের যোগ আছে, খুব মাইল্ড, একটা একটু একটু ধোঁয়া ওয়েদার, তার সাথে খুব কুয়াশা, একটা একটু হিউমিড ওয়েদার এই সময়টা একটু সৃষ্টি হবে। এটা 2 থেকে 3 তারিখ পর্যন্ত স্টে করবে, তারপরে কিন্তু আবার ব্যাপারটা নর্মালাইজ হয়ে যাবে আস্তে আস্তে। তো অনেকে প্রশ্ন করেছেন এই সময়টা কিরকম হতে পারে, আজকে বলছি সেটা এক সপ্তাহ বাদে দেখা যাবে কিরকম হয়। তো মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2022-এর জানুয়ারি মাস কেমন যাবে সেটা নিয়ে জাস্ট বলা, সেটা হচ্ছে অনেকেই জানেন যে দ্বাদশে বৃহস্পতি আপনার লগ্নপতি বসে আছে, তো এবং একাদশে শনি রয়েছে, দশমে শুক্র বকরি রয়েছে, একাদশে শুধু শনি নয় বুধও থাকবে এবং নবমে মঙ্গল রয়েছে। তো অ্যাজ এ হোল মানে 2nd জানুয়ারি থেকে সময় কিন্তু আপনার চেঞ্জ হওয়া শুরু হবে, 2nd জানুয়ারি বিকেল 7:51 থেকে সময় আস্তে আস্তে শুরু হবে, এবং সেটা স্যালারি ইনক্রিমেন্ট যদি চাকরি করেন, প্রমোশন, জব ওরিয়েন্টেড কাজকর্ম, যারা জব ওয়ার্ক করেন বিভিন্ন, সেই জায়গাগুলো কিন্তু খুব বেটার আছে। তার সাথে নতুন যারা জব সিকার যারা আছেন তাদের জন্য ভীষণ ভালো জায়গা আছে, কিন্তু নতুন কাজের যোগ আসবে, বিদেশ থেকে কাজের যোগ আসার যোগ, মানে খুব খুব ভালো প্রবাবিলিটি আছে, আপনারা যদি পান সেটাকে গ্র্যাব করতে পারেন। এবং এই সময়টা কিন্তু 19 তারিখ পর্যন্ত থাকবে, 19 9, অ্যাকচুয়ালি 18 তারিখ রাত্রি 12:04 পর্যন্ত থাকবে, তো কার্যত 19 তারিখই বলা যায়। আপনারা যত রকম ওভার অ্যাম্বিশিয়াস মানুষজন আছেন বা চেষ্টা করছেন আরও কিছু বেটার করতে, তারা এই সময়টাকে গ্র্যাব করবার চেষ্টা করবেন। আর 20 তারিখ থেকে 5th ফেব্রুয়ারি পর্যন্ত এই সময় কিন্তু যা চিন্তা করবেন সেগুলো সব লং টার্মে চিন্তা করবেন, নট শর্ট টার্ম। চাকরি পেয়েছেন, এবার চিন্তা করবেন আস্তে আস্তে চাকরিটাকে কনসলিডেট করে সেটার উপর বেস করে পরবর্তী ফিউচার প্ল্যানিং তৈরি করা, কোনো একটা ব্যবসা শুরু করেছেন ব্যবসাটাকে এবার প্রতিষ্ঠা করবার, এই সময়টা হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করবার সময়। করোনেশন আপনার হয়ে গেছে, এবার প্রতিষ্ঠা হবে এটা, এবং লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট, সেটা শেয়ার হোক, কোনো SIP হোক, কোনো ডিবেঞ্চার হোক, যা হোক না কেন, সেখানে কিন্তু আপনি বিনিয়োগ করবেন, আপনার ক্ষেত্রে খুব ভালো যোগ দেবে। একটু যদি স্যাটার্নের পোস্টিং জন্মছকে বেটার থাকে এবং বৃহস্পতি যদি নবাংশগত পোস্টিংও বেটার থাকে, তাহলেও কিন্তু আপনাকে ভালো ফল দিয়ে দেবে। নেগেটিভ টাইম যেটা দেবে সেটা হচ্ছে আপনাকে বলে দিই, সেটা 6, 7, আর 6, 7, আর 8 তারিখ সকালবেলা 9:30 পর্যন্ত সময় একটু নেগেটিভ আছে। এই সময় আপনাকে কিন্তু ডেট করিয়ে দিতে পারে হঠাৎ করে,
এমনি দ্বাদশে লগ্নপতি বসে রয়েছে, ডেট করানোর একটা প্রবাবিলিটি থাকে, আমি বহু সময় দেখেছি। বিশেষ করে চন্দ্র থাকলে এটা কিন্তু বেশি হয়, মানে আমি কর্কট লগ্নের প্রচুর মানুষকে দেখেছি যে আকছার কোনো জিনিস দিয়ে ডেট করছে, আবার সেই জিনিসকে ছাড়িয়ে নিয়ে আসছে। এদের জীবনে বহুবার ঘটে, দশা অন্তর্দশা ভেদে এবং গোচর ভেদে। তো এই সময় এরকম কিছু ব্যাপার আছে, আপনার হঠাৎ করে কোনো টাকা পয়সা লাগতে পারে, আপনি করতে পারেন, বাট একটু রিলায়েবল লোকের কাছেই যাবেন। আর নাম্বার টু হচ্ছে, এই সময় আপনার বাড়িতে যদি কোনো পোষ্য থাকে, একদিন পেট নিয়ে বলেছিলাম প্রচুর বিতর্ক হয়েছে, তো আর বলছি না সেটা, যদি কোনো পোষ্য থাকে তার প্রতি সদ্ভাব এবং তাকে কোনো রকম বেদনাদায়ক আচরণ আপনি করবেন না, বা কেউ করলে সঙ্গে সঙ্গে খুব স্ট্রিক্টলি প্রোটেস্ট করবেন, অ্যাকচুয়ালি কোনো সময় করবেন না, সব থেকে বড় ব্যাপার। আর আপনার উপর যারা ডিপেন্ডেন্ট আছেন, যে সমস্ত মানুষ, সেটা পিতামাতা থেকে শুরু করে যদি আপনার স্বামী হোক, স্ত্রী হোক, সন্তান সন্ততি, যিনি যারাই থাকুন না কেন, বয়স্ক কোনো আত্মীয়, প্রত্যেককে ভরণ পোষণের খুব ভালোভাবে করবেন। হঠাৎ তাদের কারুর জন্য খরচা হয়ে যেতে পারে, বিশেষ করে যার এজ যত বড় তার খরচার প্রবাবিলিটি তত বেশি। তো যদি আসে, সেটাকে একটু কষ্ট করে এই দুটো দিনকে ম্যানেজ করবেন, তারপরে সিচুয়েশন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আর সন্তানদের সাথে সদ্ভাব রাখার চেষ্টা করবেন স্পেসিফিক্যালি। আর হচ্ছে 20, 21, 22, 23, এই 4টে দিন, অ্যাকচুয়ালি 24 তারিখ, মানে 23 তারিখ মাঝরাত, 24 তারিখ হয়ে যাবে অফিসিয়ালি, সেই সময় পর্যন্ত একটু খারাপ আছে। এটাও এক্সপেন্ডিচারের ক্ষেত্রে, যাদের ব্লাড সুগার রিলেটেড ট্রাবল আছে তাদের কিন্তু হঠাৎ করে রেইজ করিয়ে দিতে পারে। যারা শিক্ষকতার কাজের সাথে যুক্ত আছেন, এই সময় যদি কোনো এক্সাম নেয়ার প্ল্যান থাকে বা আপনি কোনো খাতা দেখবেন এরকম ব্যাপার থাকে, তাহলে খুব মনোনিবেশ করে কাজটা করবেন, আপনার কোনো এফেক্ট যাতে ছাত্রছাত্রী বা এই জাতীয় মানুষজনের ক্ষেত্রে না পড়ে। বিশেষ করে আপনি যদি কোনো উচ্চতর জায়গায় এডুকেশনের সাথে যুক্ত থাকেন, তাহলে অবশ্যই যারা রিসার্চের কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু খুব সাবধানে এই সময়টা কাজ করবেন, বা যা সমস্ত নোট ডাউন করার সেগুলোকে খুব সাবধানে করবেন, না হলে ভুল হওয়ার প্রবাবিলিটি বেশি রয়েছে। সন্তানদের অন্যায় জেদ কখনো বরদাস্ত করবেন না, তাহলে কিন্তু নেগেটিভ ফল দিয়ে দেবে, এক্সট্রিমলি নেগেটিভ ফল দিয়ে দেবে, একদম বরদাস্ত করবেন না, একটা লিমিটেড জায়গায় তাদের রাখবার চেষ্টা করবেন। খুব ভালো সময় হচ্ছে 26, 27, 28, এই সময় আপনার রিসোর্স কোনো কারণে আপনাকে ধোকা দিতে পারে, অর্থাৎ আপনার রিসোর্সটা একটু কমে যেতে পারে, সেটাকে খুব একটা গুরুত্ব দেবেন না, যা রিসোর্স আছে সেই নিয়ে কাজ করবেন, দেখবেন এটা থেকে আপনি বেরিয়ে যাবেন। আপনার অ্যাসেন্ডেন্টের দিকে প্রচণ্ড গতিতে বৃহস্পতি ছুটে আসছে, সুতরাং আপনাকে নেগেটিভ, মানে হাত থেকে একদম ফেলে যেতে দেবে না। জানুয়ারি মাসের শেষ হতে হতে বৃহস্পতি যে ডিগ্রিটা ক্রস করে যাবে সেটা হচ্ছে 13 ডিগ্রি 2 মিনিট। তাহলে বুঝতেই পাচ্ছেন রাহুর নক্ষত্রে তো মাসের 3 তারিখই ঢুকে যাবে, এবং তারপরে আপনার লগ্নে থার্ড হাউসে রাহু বসে রয়েছে। থার্ড হাউসে রাহু কিন্তু অদম্য সাহস দেয়, কিন্তু সামনে নিয়ে গিয়ে হঠাৎ করে সাহসকে বিলুপ্ত করে দেয়। যত রকম হোক্সিং কাজ রাহুর থেকে বেটার কেউ করতে পারে না। তো সুতরাং হঠাৎ করে খুব বেশি উৎসাহিত হয়ে এগিয়ে যাবেন না, পর্যালোচনা করবেন, তারপরে এগোবেন, কারণ শনিও কিন্তু অত্যন্ত উচ্চ গতিতে আপনার পঞ্চমপতির নক্ষত্রে, শনি কিন্তু একাদশে রয়েছে এবং সে কিন্তু কম্পারেটিভলি বেটার পোস্টিং রয়েছে এখন কাজের ক্ষেত্রে, প্রমোশন। বা আমি আপনাদের আগেই বললাম যে ডেটটা, যে 18 তারিখ প্রায় 12টা 4, মানে 19 হয়ে যাবে, সেই সময় পর্যন্ত কিন্তু বেটার টাইম আছে। আর যেটা চেষ্টা করবেন, অ্যাজ এ হোল একটা সার্বিক ডেট বলে দিচ্ছি, সেটা হচ্ছে 11 তারিখ, 11ই জানুয়ারি থেকে 25শে জানুয়ারি, এই সময়টা কিন্তু যারা নর্মাল ট্রেড বা এই সমস্ত কাজকর্ম করেন, অর্থাৎ চাকরি ব্যতিরেকে অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত, চাকরি মানে আরো স্পেসিফিক্যালি বলছি যারা নির্দিষ্ট বেতন পান, ইনসেন্টিভ রিলেটেড নয়, যাদের একটা ফিক্সড স্যালারি আছে, সেই সমস্ত কাজ ব্যতিরেকে অন্যান্য কাজের সাথে যারা যুক্ত, তারা কিন্তু কিছু ডিভিডেন্ড পেতে পারেন এই সময়। লটারি বা এই জাতীয় জিনিস যদি কাটার কথা বলবো, অনেকে প্রশ্ন করেন, তা আপনাদের একটা জিনিস আমি বলি, যে লগ্ন দেখে যারা ছক দেখছেন, তারা 5th হাউসের লর্ড,
যদি কখনো রাহু বা কেতু যুক্ত থাকে বা ফিফথ হাউস নিজে যদি মঙ্গল হয়, সেই মঙ্গল যদি বকরি থাকে, বা ফিফথ হাউসের লর্ড যদি কখনো নবমসে দ্বাদশে বসে থাকে, কার আর যদি ফিফথ হাউসে রাহু কেতুর পোস্টিং থাকে, এবং আরো বিশেষত যদি নাইন্থ টেন্থ এবং ফোর্থ বা ফিফথের নক্ষত্রে থাকে, তাহলে কখনো শেয়ার বাজারের সাথে কাজ করবেন না, তাহলে কিন্তু হঠাৎ করে আপনাকে পুরো ডুবিয়ে দেবে। মাঝে মাঝে শোনেন না বাজারে খুব বড় রকম একটা টাকা ভ্যানিশ হয়ে যায়, অনেকটা পড়ে গেছে দাম, এইরকম ধরনের ব্যক্তিগত কিছু কিছু মানুষ যোগ করে যোগ করেই তো অতগুলো মানুষ তৈরি হয়, যাদের সমস্যাটা হয় তাদের ওই রকম নবাংশগত সিচুয়েশন খারাপ হয়, খারাপ হয় বলে ফল দেয়। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে সব থেকে মানে বেস্ট টাইম আমি বলবো সেটা আপনারা মানে অন্তত ফেব্রুয়ারি মাসের 10-12 তারিখের পর থেকে সেটা করবেন, তার আগে যদি করতে চান সেটা জানুয়ারি মাসের 7-8 তারিখ পর্যন্ত, তার আগে না। এটা মীন লগ্নের ক্ষেত্রেও বলছি, সার্বিকভাবেও বলছি। তবে যাদের যাদের ক্ষেত্রে, মনে করুন মকর লগ্নের ক্ষেত্রে আছে বা কর্কট লগ্নের ক্ষেত্রে আছে, বা ধরুন নাইন্থ হাউসে রয়েছে বসে, তো নাইন্থ হাউসে কার বসে থাকবে, রাহু বা কেতু, সেটা আইদার মীন বসে থাকবে অথবা কন্যা বসে থাকবে, তাদের ক্ষেত্রেও কিন্তু রেস্ট্রিকশন হওয়া প্রয়োজন। আবার তাদের লগ্নপতি পঞ্চমে বা কিছু ক্ষেত্রে নবমে, মাফ করবেন, পঞ্চমপতি এবং এইট হাউসে তারা কিন্তু বকরি হয়ে যাবে, তো সেই হিসাবে তারাও যেন খুব বেশি টাকা পয়সার রিস্ক না নেয়। ডেলি ট্রেডিং করতে পারে, আপনাদের প্রত্যেক দিনের রাশিগত গোচর নির্ণয় করে ডেলি ট্রেডিং করতে পারেন, কিন্তু লং টার্মে ট্রেডিং এ সময় করবেন না। স্পেশালি রাহু, কিন্তু রাহু বা কেতু যতই সিউডো প্ল্যানেট হোক, তারা কিন্তু একটা ঘরে অনেক দিন থাকে, 1.5 বছর, 18 মাস, মঙ্গল একটা পাক ঘুরে আসতে যে সময় লাগে ততদিন রাহু কেতু একটা ঘরে বসে থাকে থেকে, কিন্তু নর্মালি যদি খারাপ পোস্টেড থাকে, কলিযুগে কিন্তু খারাপ ঘটনাটা অবশ্যই ঘটবে, সেটা মাথায় রাখবেন। ভালো ঘটনাটা ঘটুক বা না ঘটুক সেটা ডিপেন্ড করবে আপনার কর্মফলের উপরে কতটা আছে। মানির ফ্লো বেটার দেবে বলেছি যেটা আগে, জব বা ফরেন থেকে কাজের প্রভূত যোগ আছে আপনাদের আসলে আপনারা একটু বিচার বিবেচনা করে নিয়ে নিতে পারেন। ম্যারেজের যোগ শুরু হয়ে গেছে অলরেডি, তবে যত আপনি আরও ম্যাচিওর্ড ফেজের দিকে যেতে থাকবেন তত ম্যারেজের যোগ আপনার আরও বেটার দেবে, আরও ভালো দেবে, মানে ফেব্রুয়ারি অনওয়ার্ডস আরও ভালো দেবে। সন্তানদের জন্য কিন্তু একটু চিন্তা বাড়াবে, কারণ যেহেতু শনি রয়েছে পঞ্চমপতি, শনি তার নক্ষত্রে রয়েছে, সুতরাং টেনশন বাড়াবেন, তবে গ্রোথটা স্লো হবে বাট মডারেট গ্রোথ হবে, বেশি চিন্তা করবেন না, নর্মালভাবে তাদের বাড়তে দিন। কোনো সন্নিহিত বিপদ বা এই জাতীয় সম্ভাবনা কিন্তু ইমিডিয়েট নেই, যদি সাবজেক্ট টু পিতার দশাগত সিচুয়েশন বেটার থাকে। হেলথের জায়গায় বলে দিই, যাদের পেটের দিকে পিত্তের সমস্যা রয়েছে অর্থাৎ হজম শক্তি রিলেটেড, ফ্রম আপার অ্যাবডোমেন টু মিডল অ্যাবডোমেন, লিভারের সমস্যা আছে, তারা কিন্তু ভীষণ সাবধানে থাকবেন। জল রিলেটেড জায়গা থেকে কিন্তু লাংসের জায়গা, হার্টের পোর্শন সাবধানে রাখবেন, ব্লাডও কিন্তু অ্যাকচুয়ালি জলই, লাল রঙের, তো সেই হিসেবে যাদের মানে আনস্যাচুরেটেড ফ্যাট, রক্তের ভিসকোসিটি বেশি আছে, তারা কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন। অর্থাৎ প্রেশারে যাদের নিয়মিত ফ্লাকচুয়েশন হয়, ঘটে, নেমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এরকম তারা কিন্তু খেয়াল রাখবেন এই সময়টা, এটা কিন্তু বেটার সময় নয়। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যাদের অর্থোপেডিক ট্রাভেল আছে, মোটামুটি 48-49-এর উপর বয়স এবং বৃহস্পতির দশা শেষের দিক অথবা শনির দশা ভোগ করছেন, তারা কিন্তু অর্থোপেডিক প্রবলেম থেকে খুব সাবধানে থাকবেন, জায়গাটা কিন্তু এক্সট্রিমলি নেগেটিভ আছে, পড়ে যাওয়ার প্রবাবিলিটি আছে। যারা এই সময় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, মীন লগ্নের আছেন, তারা কিন্তু প্রপারলি শুজ পরবেন এবং যেরকম যেরকম ইনস্ট্রাকশন আছে সেগুলোকে মেনটেন করবেন, না হলে কিন্তু পায়ের দিকে চোট লাগতে পারে। তাছাড়া একদম সোজাসুজি পড়ে যেতে পারেন মাটিতে, সেক্ষেত্রে বুকে চোট লাগতে পারে, কোমরে চোট লাগতে পারে, কোমরের একেবারে ল্যাম্বার স্যাক্রাল পোর্শনে চোট লাগতে পারে, বা ইলিয়াম ইসচিয়ামে চোট লাগতে পারে, মানে ধাড়ের দিকে সেখানে। এবং যাদের
কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে, তারা কিন্তু সাবধানে থাকবেন, প্রপারলি যেরকম সমস্যাই হোক ডক্টর দেখিয়ে নেবেন। যাদের সার্ভাইকালে সমস্যা রয়েছে, স্পেশালি যাদের সরাসরি মাথা সরাসরি কোনো ব্যথা আসে, তারা একটু ডক্টর দেখিয়ে নেবেন। রাহু নক্ষত্রে বৃহস্পতি চলে যাবে, রাহু আপনার থার্ড হাউসে আছে, প্রচুর হোক্সিং দেবে, প্রচুর পয়সা খরচা করবারও জায়গা তৈরি করবে, মনে হবে এখানে গেলে বেটার হয়। আর আমি যে তারিখগুলো বললাম সেই তারিখের বাইরে খুব একটা খরচা করবেন না। খরচাটা অ্যাকচুয়ালি আপনারা মার্চ মাস থেকে করা শুরু করবেন, আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেটার ফল দেবে। এই মাসটা একটু বুঝে চলবেন, কারণ শুক্র আপনার ক্ষেত্রে কিন্তু স্পেশালি 8th হাউসের লর্ড, সে কিন্তু 10th হাউসে গিয়ে বকরি থাকবে। কাজের জায়গায় যারা বিভিন্ন ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন বা যাদের বস একটু কড়া প্রকৃতির আছে, তারা চেষ্টা করবেন একটু অপমান সহ্য করে নেওয়ার। এমন হতে পারে যে একটু ডিফামেটিভ কিছু কথাবার্তা আপনাকে বলে দিতে পারে 5 জনের সামনে। একটা জিনিস মাথায় রাখবেন, যে এরকম ধরনের কথাবার্তা বলে বা যারা নর্মালি বলে থাকে, তারা অ্যাকচুয়ালি খুব দুর্বল হয়, তারা খুব উইক হয়, এবং তারা সবসময় নিজেকে কম্পেনসেট করার চেষ্টা করে। অন্যকে যারা খারাপ কথা বলে, তারা নিজেকে কম্পেনসেট করবার চেষ্টা করে, তারা বিভিন্ন রকম সমস্যায় কনস্ট্যান্ট ভুগতে থাকেন। তাদের যদি জীবনটা কখনো চালচিত্রের মতন সামনে রাখা হয়, দেখবেন তাদের জীবনে এত সমস্যা আছে, তারা জীবনে এত অপমানিত, এত দুঃখ পেয়েছে, যে তারা না সবসময় সুযোগ খোঁজে যে কাউকে দুঃখ দিতে পারলেই বোধহয় আমি একটা সাময়িক আনন্দ পাব। এটা একটা অ্যাকচুয়ালি এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার, তো সেখান থেকে তারা করে। যারা বুদ্ধিমান লোক হয় তারা ম্যাটারটাকে ইগনোর করে, অনেক স্টেটে ইগনোর করাটা মুশকিল হয়ে যায়, বিশেষ করে আপনি যদি সোললি ইনোসেন্ট হন তো। বাট চেষ্টা করবেন, আমি তবুও বলছি, ইগনোর করে দেওয়া, কারণ আপনার 9th হাউসে অ্যাকচুয়ালি কেতু বসে রয়েছে, তো 9th হাউসে কেতুর পোস্টিং কিন্তু কদাপি ভালো নয়, ইনসাবঅর্ডিনেশনের সমস্যা তৈরি করে। তো সেখান থেকে যদি আপনার দশাগত সিচুয়েশন বেটার না থাকে, লগ্নপতি যেহেতু দ্বাদশে বসে রয়েছে, একটু সাবধানে চলাফেরা করবেন, একটু জাস্ট মানে না বললে সেখান থেকে তাকে একটু গা বাঁচিয়ে চলবেন, অ্যালুফ করে চলবেন। এটা কাজের জায়গায় স্পেসিফিক্যালি বলছি, যারা দীর্ঘদিন একটা কোম্পানিতে চাকরি করছেন বা ডিসিপ্লিন ফোর্সে চাকরি করছেন, মঙ্গল কিন্তু অকস্মাৎ বীরত্বের একটা চেষ্টা করবে করার, আপনাকে দিয়ে ভুলভাল কাজ করিয়ে দেওয়ার চেষ্টা করবে। এরপরে বুধের নক্ষত্রে যাবে, সেই বুধ বকরি হবে, সুতরাং আপনাকে দিয়ে একদম মানে পরিষ্কারভাবে ভুল মিসগাইড করবে। বুধ অলরেডি স্লো হওয়া শুরু করে দিয়েছে, সুতরাং যদিও মঙ্গল এখনো পৌঁছায়নি, আরো 4 দিন পরে পৌঁছাবে, আর তবুও সাবধানে থাকবেন যতটা সম্ভব। আর নিজের শরীরের প্রতি নজর দেবেন, সুগারের রিলেটেড জায়গা থেকেও নজর দেবেন, কারণ শুক্র বকরি থাকবে, 8th হাউসের লর্ড বকরি থাকবে। স্পাউসের হেলথের ব্যাপারেও নজর দেবেন, স্পেশালি পুরুষদের ক্ষেত্রে বলছি, স্ত্রী এবং বা যারা বিবাহ করতে চলেছেন, এরকম মোটামুটি সবকিছু কনফার্মেশন হয়ে গেছে, তারাও কিন্তু খেয়াল রাখবেন এই জায়গাটা। বিবাহের জন্য সব থেকে, আপনার টাইম অলরেডি পড়ে গেছে, তবে সব থেকে বেস্ট টাইম আমি বলবো যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 3টে মাস উইল বি দ্য বেস্ট টাইম। যারা বিবাহ করতে চান খুব ভালো সময় পাবেন, ইন অল অ্যাসপেক্ট ভালো সময় আছে। অ্যাজ এ হোল এখন প্ল্যানেট পজিশন খারাপ নেই, শুধু কতগুলো গ্রহের ছোট ছোট নবাংশগত পরিবর্তনের জন্য এই সাময়িক, অন্তত অ্যাস্ট্রোলজিক্যালি এই সমস্যাটা দেবে আর কি। কিছু কিছু জায়গায় একটু প্রতিবন্ধকতা, মানুষের যাওয়া আসার ক্ষেত্রে হিন্ডারেন্স, সেগুলোকে কখনো আমরা নাইট কারফিউ বলি, কখনো আমরা লকডাউন বলি, কখনো আমরা সেমি লকডাউন বলি, কোয়াসি লকডাউন বলি, অনেক রকম ভাষা আছে। তো সেগুলো এক্সপার্ট যারা আছেন তারা যেভাবে প্রয়োগ করবেন সেভাবে প্রত্যেকে দয়া করে মেনে চলবেন সেই প্রসেসগুলো। বাট মার্চ মাসের দেখবেন যে 4-5 তারিখের পর থেকে ব্যাপারগুলো আস্তে আস্তে ডাইলিউটেড হয়ে যাচ্ছে, এবং অনেকটাই আশাপ্রদ সিচুয়েশন কিন্তু থাকবে। এখনই হয়ে যেত, শুধু বললাম যে কিছু নবাংশগত সিচুয়েশনের জন্য এটা তৈরি হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি থাকবে না। বহু মানুষ প্রশ্ন করেছেন এই রিলেটেড, তো সেটা আমি আশা করি ক্লিয়ারিফাই করেছি, এর থেকে বেশি বলা সম্ভব নয় আমার পক্ষে। সিচুয়েশন এখনো যায়নি, অফিসিয়ালি উইথড্রন হলে যেরকম বলেছি আপনাদের বলে দেবো। আর অ্যাস এ হোল জানুয়ারি মাসে প্রত্যেকেরই ভালো সময় আছে, শুধু মঙ্গলের পোস্টিংটা একটু খারাপ থাকবে, কিন্তু কেতু যুক্ত হয়ে আছে, সেটা বেরিয়ে গেলে পরেও কিন্তু সার্বিকভাবে ফল দেওয়া, বেটার ফল দেওয়ারও কিন্তু চেষ্টা করবে। তো আপনারা প্রত্যেকে সেই ফলটা
উপভোগ করবেন এবং শুক্র বকরি হয়ে নেমে আসলে আরো বেটার ফল দেবে 30-31 তারিখের পর থেকে। ভালো থাকবেন প্রত্যেকে, ভোগ্যপণ্য কিনবেন প্রচুর, সময় প্রচুর কেনার যোগ আছে। নমস্কার।